আমাদের তিন মিনিট আছে ইনশাআল্লাহ আমরা তিন মিনিট পরে শুরু করবো আর কি তো আজকে যে টপিক এবাদত মৌলিক ইবাদতের উপরে টপিক রাখা যেত কিংবা আপনার মনে করেন কবর জগতের না একটা ছিল বরজাখের একটা চিন্তা করেছিলাম বাট আমি দেখি যে আমাদের মুসলমান ভাই বোনেরা দুনিয়ার জীবনে সমস্যায় থাকে আর আল্লাহর উপরে নারাজ হইতে থাকে ইসলামের প্রতি আকর্ষণ কমতে থাকে কিন্তু দুনিয়ার সমস্যার সমাধানের কথা আলোকে যদি বলি ওখানে দেখি লোক সংখ্যা কম হয় কিন্তু যদি ওই যে দোয়া যেটা হিসনুল মুসলিমে যে দোয়া লেখা আছে ওই দোয়া যদি বলি যে এই দোয়া আজকে আলোচনা হবে সেখানে অনেক মানুষ উপস্থিত হয় তারপরে কবর জগতে কি আল হবে সেটা শুনতে সবাই আগ্রহী কিন্তু দুনিয়াতে একজন স্বামী তার স্ত্রীর সাথে কি সমস্যা যাচ্ছে সেটা সমাধান করবে কিভাবে স্ত্রী তার স্বামীর সাথে কি সমস্যা যাচ্ছে কি সমস্যা হচ্ছে এগুলো আলোচনা করতে গেলে দেখা যায় যে কম হয় নাকি যে ভাই জি এটা আমি ঠিক বুঝে আসে না আকর্ষণটা আকর্ষণটা কেন আহ আখেরাত তো বোঝার দরকার আছে ঠিক আছে

তখন আমার একটা অনুরোধ থাকবে আপনার কাছে যে আল্লাহর যে নামের মানে গুণাবলী এবং এগুলার নিয়ে যদি একটা সিরিজ করেন এই নামগুলো নিয়ে বাংলা কোথাও খুঁজে পাই না ইংলিশ আছে অনেকগুলো লেকচার বাংলা আমাদের মনে হয় জানা দরকার জিনিসগুলা জি জি ইনশাল্লাহ আশা করি আজকে এই যে রিজিকের আলোচনা যেটা শুরু করছি এখানে কিছু নতুন জিনিস পাবেন ইনশাআল্লাহ আহ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ইসলামকে প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে বাস্তবতার দৃষ্টিকোণ থেকে আমরা কম দেখি যার কারণে মুসলমান হিসেবে আমরা আমাদের মেজরিটি মুসলমানদের যারা ইসলাম প্র্যাকটিস করতে চায় আমাদের নামাজ রোজা হজ জাকাত এগুলো আমরা পাক্কা করতে পারি কিন্তু আমাদের লেনদেন পাক্কা হয় না আমাদের মহামেলাত পাক্কা হয় না কেননা ওই আলোচনাগুলো আমরা সামহাও করতেও চাই না শুনতেও চাই না হ্যাঁ মানে এটাকে এক ধরনের বলা যেতে পারে আমরা ভেরি সেকুলার মুসলিম যে নামাজ রোজা হজ জাকাত মৌলিক ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে মানবো ইসলামকে মানবো এটা পরস্পর শুনবো এবং আমল করব কিন্তু ব্যবসার ক্ষেত্রে আল্লাহর কথা রসুল ইসলামের কথা শুনলে আমার তো জীবনে রেস্ট্রিকশন এসে যাবে সুতরাং আবার যিনি বলবেন তারও পপুলারিটি কমে যায় জনপ্রিয়তা কমে যায় তখন ওনারা এটা আলোচনা করে না আমি আমি এরকম একজন অনেক দিন ধরে পার্সু করেছিলাম একটা বড় আমি বলবো না কোন শহরের অবশ্যই ইংল্যান্ডের একটা বড় শহরের একটা বড় মসজিদের একজন খতিবকে অনেক দিন ধরে বলেছিলাম যে একটু সুদের উপরে আলোচনা করেন কিংবা মদের উপরে আলোচনা করেন ওনাকে মানে এই খোদ্ দেওয়াইতে পারি নাই মোটিভেট করতে পারি নাই শুধু বলেন যদিও ওনার কমিটিতে মদের ব্যবসায়ীরা আছেন তো শুধু বলেন যে সবাই জানে এখন নামাজের কথাও তো সবাই জানে তাহলে আপনি নামাজের ওয়াজ কেন করেন রোজার কথাও তো সবাই জানে তাহলে রোজার ওয়াজ কেন করেন এটা করার জন্যই তো ফাজাকির ফাল ফির স্মরণ করাও কারণ করে স্মরণ করাইলে মোমিনদের জন্য এটা উপকারে আসে জি আহ তো ইনশাল্লাহ আলোচনা করবো আপনি যেটা বলেছেন কিন্তু এটা আমি আলোচনা করবো আল্লাহ আলমিনের গুণাবলীর কে আমি ধারণ কর মানে গুণাবলীটা বুঝলে এবং সে অনুযায়ী ওনার কাছে চাইলে দুনিয়াতে কি ফায়দা হবে এটা আলোচনা করব আহ আখেরাতে ফায়দা অটোমেটিক এসে যাবে ইনশাল্লাহ

আশা করি সবাই ভালো আছেন আমরা তো এক এক সপ্তাহে এক এক ধরনের আলোচনার ব্যবস্থা করে থাকি আজকের যে আলোচনাটা হবে সেটা হবে রিজেক এর উপরে রিজেক বলতে আমরা সাধারণত মনে করি শুধু খাওয়া দাওয়ার যে জিনিস ওইগুলা কিন্তু রিজেক এমন ব্যাপক কর্তবোধক রিজেকে আমাদের জীবনের অনেক দিকগুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আশা করি মনোযোগ এবং অর্থ বুঝতে পারবো সবাইকে অনুরোধ করছি মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য আমি আমার কথা না বাড়িয়ে আমি আলোচনা পেশ করার জন্য ব্রাদার

সবই বিভিন্ন জায়গা থেকে ইউকে বাংলাদেশ কানাডা আমেরিকা সব জায়গা থেকে কিন্তু এখানে জয়েন করেন ফেসবুক লাইভেও যারা আছেন সবাইকে আমি বেস্ট অফ দি গ্রিটিংস দিয়ে আবার শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো আজকের আপনার এই আজকের এই বিষয়টা আপনারা কতটুকু কি মনে করেছেন জানি না আমি কিন্তু খুবই এক্সাইটেড এই বিষয়টা নিয়ে রেজিক যে এটার একটা ভিন্ন আঙ্গিকের আলোচনা যে নিজেকেও স্মরণ করানো এবং আমার ভাই বোনদেরকেও স্মরণ করানো আপনার আশা করি এটা শুনলে কিছু মনে আপনার আশা জাগবে আল্লাহকে ভালোবাসবেন আর একটু বেশি এবং দুনিয়ার জীবনে হতাশা কমে যাবে আপনার তো এই একটা সিরিজের মতো করার চেষ্টা করবো আজকের আলোচনাটা হচ্ছে জাস্ট অনলি রিজিক বলতে সত্যিকার অর্থে কি বুঝায় আমার আমার জিয়াউর ভাই শুরুতে একটু বলেছেন যে আমরা বলতে খাওয়া দাওয়া কিংবা টাকা পয়সা এটাই মনে করি সাধারণত কিন্তু আসলে রিজিক একটা ব্যাপক অর্থ বহন করে তো তো প্রথম হচ্ছে যে আজকের আলোচনাটা হচ্ছে যে এটা জাস্ট এটা সত্যিকার অর্থে এটা কি বুঝায় এবং রিজিকের একটা আপনাদের সামনে আমি সাতটা লিস্ট ডিফারেন্ট টাইপের লিস্ট অফ ইস্যুস মানে বিষয় যেটা যেগুলো রিজিকের অন্তর্ভুক্ত হতে পারে আজকে এতটুকুই বলবেন শাল্লা এবং তারপরে আগামী দিন হয়তো বা আলোচনা করবো যে রিজিক বুঝার কত মূল কিছু মূল নীতি আছে হ্যাঁ এটি যদি মূল নীতিগুলো যদি বুঝে নিতে পারি তাহলে দেখবেন যে আপনি মানে বুঝতে পারবেন যে আপনার কাছে রিজিক আল্লাহর কাছে কিভাবে আসছে কিভাবে আল্লাহ করে রাখছে কিভাবে আবার রিজিক যাচ্ছে এটা একটা বুঝতে পারবেন বা ওই বুঝাটা যখন একটু শক্তিশালী অনুভূতিতে রূপান্তরিত হয় তখন এটাকে অনেক সময় আপনারা দেখবেন যে বড় বড় ইমামরা বলেন যে আমরা আল্লাহর হাত দেখেছি হ্যাঁ আপনি একদম দেখতে পাবেন যে একদম মনে হয় যে আল্লাহ নিজের হাতে এই জিনিসটাকে আপনাকে দিয়েছেন এটা আপনি মানে এক্সট্রঅর্ডিনারি একটা রিয়েলাইজেশন আপনি পাবেন এবং এক্সট্রাঅর্ডিনারি বিউটিফুল অনুভূতি আপনার জাগবে যেটা আল্লাহ আপনাকে দয়া করে নিজে হাতে দিয়ে দিয়েছেন আচ্ছা তো সেটার কিছু আলোচনা কিছু উদাহরণ আমি আই গোয়ালং আপনাদের সামনে শেয়ার করবো আল্লাহ আচ্ছা প্রথমত হচ্ছে যে রিজিক শব্দটা কি রিজিক শব্দটা হচ্ছে আমি মানে আমি যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসি আমার আন্ডারস্ট্যান্ডিংটা ইংলিশ স্পিকিং আগে আসে যদিও আমি বাংলায় বক্তব্য রাখছি তো রিজিক বলতে পারেন যে এটা হচ্ছে যে প্রভিশন সাস্টেনেন্স ব্লেসিংস রহমত নামত যা আপনি পান যে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দেওয়া আমি বাংলা বাংলা ভালো শব্দ ঠিক ক্লিয়ার বলতে পারছি না যে আপনার জন্য যেটা বরাদ্দ আসলে হ্যাঁ বরাদ্দ বলে যেতে পারে আল্লাহ আপনার জন্য যেটা বরাদ্দ রেখেছেন শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা অলরেডি আপনার জন্য ফিক্স করা হয়েছে এবং যেটা আপনার জন্য ফিক্স করা হয়েছে যেটা বরাদ্দ করা হয়েছে আপনি চেষ্টা যতই করেন না কেন এর বেশি পাবেন না আপনি আরেকজন একটা মেরে খেতে চাইলেও এর চেয়ে বেশি পাবেন না আপনারা যারা বাংলাদেশ থেকে শুনছেন আমরা এখানে মেজরিটি যারা উপস্থিত আছি বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের অন্য সকল মুসলিম দেশেই সমস্যা মানে অমুসলিম দেশগুলোর থেকে মুসলিম দেশেই কিন্তু এখন বেশি সমস্যা আপনার গভর্নমেন্ট রুলিং সিস্টেম অথরিটি হ্যাঁ একটু সেকেন্ড স্ক্রিনটা একটু ইয়ে করছে

Mm -hmm. add to just just একটু স্ক্রিনের সমস্যা করছে জি তো যেটা বলছিলাম যে বরাদ্দ তো মানে আপনার চলার জন্য যে আপনার যে প্রয়োজনীয় জিনিস ব্লেসিংস হচ্ছে আপনার আল্লাহ পক্ষ থেকে আপনার প্রতি নামত বলতে পারেন বা রহমত বলতে পারেন হ্যাঁ তো আচ্ছা তা এখন এটা আসছে কোথা থেকে আপনার মনে করেন যে এই যে বোন আজকে শুরুতেই কিন্তু বলেছেন যে আল্লাহর আল্লাহর যে নাম আছে আমরা সাধারণত জানি নিরানব্বই নাম কিন্তু আসলে আপনার আহ সিঙ্গেল নাম এবং যুক্ত নাম মিলে মনে করেন ধরেন রাজ্জাক একটা নাম খায়রুর রাজে একটা নাম রাজা কজুল কৌথিল মেথিন একটা নাম বাসে তার রিস্ক একটা নাম তো এভাবে করে আপনি যদি একটা মূল মূল গুণের নামের সাথে আপনি কিন্তু অনেকগুলা নাম আসে যেমন গাফুর একটা নাম রাহিম একটা নাম আবার গাফুর রাহিম একটা নাম রাহমান একটা নাম রাহিম একটা নাম আপনার উর রাহিম কিন্তু যুক্ত নাম রব একটা নাম আহ হাত কথা থাকে মানে এভাবে করে আপনি দেখবেন যে আসলে আল্লাহ রাবুল আলমিনের শত শত নাম আছে মানে দুইশো তিনশো আমি একসময় কাউন্ট করার চেষ্টা করেছিলাম আড়াইশোর মতো পেয়েছিলাম কোরআন হাদিস থেকে শুধু তো তো যাই তারপরে নিরানব্বইটা নাম আমরা বেশি পরিচিত তো তার মধ্যে একটা প্রবীণের নাম হচ্ছে রাজ্জাক হ্যাঁ তো রাজ্ক এই যিনি তেনার কাছ থেকে হচ্ছে রিজিক আসবে রাজ্জাক হচ্ছেন প্রোভাইডার উনি রিজিক দিচ্ছেন প্রভিশন দিচ্ছেন রাজ্জাক হচ্ছে দাতা বরাদ্দকারী তিনি আমাদেরকে বরাদ্দ দিচ্ছেন তো এখন এইটা হলো মেইন এখন যিনি রাজ্জাক আমি আপনি কি ওনাকে রাজ্জাক হিসেবে মানি কিনা বিশ্বাস একটা হচ্ছে বিশ্বাস করি কিনা আরেকটা হচ্ছে আহ মানি কিনা জীবনের প্রতিটি পর্যায়ে হ্যাঁ তো আমি আজকে আবার একটু ধরবেন জি বা এখন দেখেন মানে করেন যে সূরা ত্বাজ্জুর ওখানে فَاَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ এটা बोलतेছেন যে মানুষের মধ্যে এমন মানুষ আছে মানুষ এমন আসলে মানুষের মধ্যে এমন মানুষ না মানুষ এমন আমরা সবাই আমাদের নেচার হচ্ছে আল্লাহ বলতেছেন আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ জানেন আমাদের কি যে যে আমাদেরকে নেচার যদি তাদের রব যদি তাদেরকে সম্মানিত করে এবং নিয়ামতে ভরপুর করে রিজিক বাড়ায় দেয় যেটাকে সে ভালো তার জন্য যেই রিজিকে সে খুশি হয় এরকম রিজিক বাড়ায় দেয় হ্যাঁ আমার দিয়ে ভরপুর করে দেয় তখন সে বলে যে আকর আপনার আমাকে কি আল্লাহ খুব সম্মানিত করলো তখন আল্লাহর উপরে খুব খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা দিছে আল্লাহ আমাকে ওটা দিয়েছে হ্যাঁ আল্লাহ আমি কি বলে এখানে একটা বাড়ি চাইছিলাম বাড়ি দিছে আমি এখানে যেমন আমি অনেক অনেক সময় শুনেছি আমাদের যারা ইউরোপ থেকে ভাইরা আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব স্মুথলি সেটেল হওয়ার সুযোগ করে দিয়েছেন যেখানে যেখানে যা যা অ্যাপ্লাই করেছি সুন্দর মতো পেয়ে গেছি আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমার মাকে আনতে পারছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমার বাবাকে আনতে পারছি এভাবে করে এটা এটা আল্লাহ বলতেছে যে সে খুব খুশি হয়ে যায় যে আমি যখন তাদেরকে সম্মান দিই সম্মান বাড়িয়ে দিই এবং তাকে তাদেরকে যখন নেয়ামত দিয়ে তো কিন্তু আবার মানুষ কিন্তু আবার পক্ষান্তরে ও আম্মা ইজামাআলাহ আমি যখন তাদেরকে পরীক্ষা করি আহ আল্ হিরিজ যে তাদের রিস্ক রিজিককে আমি কি বলে স্থির করা বা সংকুচিত করা বা একটু টেনে ধরা রিজিকের একটু লাগাম যদি আমি রাব্বি আল্লাহটা আমাকে আল্লাহ আমার এটা দিল না আল্লাহ আমাকে আর কাউরে পাইলো না আমারে পাইলো না হজবিল্লা আমার মেয়েটার এই অসুস্থ করলো আমার এই অসুখটা দিল হ্যাঁ এই এই এরকম করে বলে এখন এটা এটা আল্লাহ রাবুল আলমী স্টেটমেন্ট দিচ্ছে মানুষের ব্যাপারে এবং এক্সাক্টলি আমি যখন এই আয়গুলো তেলাত করি আমার কাছে মনে হয় যে অ্যামেজিং আল্লাহ কিভাবে বর্ণনা করছে আমাদের মানুষদেরকে হ্যাঁ তো এখন আমার দুই অবস্থাতে আমাকে যখন সম্মানিত করলো এবং নামতে ভরপুর করে দিল রিজিক বাড়িয়ে দিল তখনও আমি আল্লাহর প্রতি কি করব সুক্রিয়া আদায় করব। আর হচ্ছে যে যখন আমার রিজিক রিজিকে একটু টান পড়েছে আমার কাছে কষ্টের মধ্যে পড়ে গেছি হ্যাঁ আপনার মনে করেন যে যা কিনতে চাচ্ছি সেই পরিমাণ আমার কাছে অর্থ নাই সামর্থ্য নাই দেখা যাচ্ছে এই অবস্থায় আমি কি করব আহ প্রথম পর্যায়ের ইয়েটা হচ্ছে ইমানের পর্যায়ে হচ্ছে আমি সবর করব তৃতীয় একটা হায়ার লেভেল হচ্ছে যে আমি যে সবর করতে পারলাম আল্লাহ রাবুল আলমিন আমাকে যে সবর করা তৌফিক দিল এইটা আমার জন্য একটা রিজিক এবং এটার জন্য আমি সুক্রিয়া আদায় করলাম আমার ভাই বোনেরা এই কথাটা কখনো শুনেছেন এভাবে করে চিন্তা করেছেন যে বিপদের সময় আমরা জানি সবর করে কিন্তু আপনার বড় বড় ইমামদের কাছে দেখা যায় যে যেমন ইমাম আবু হানিফার ক্ষেত্রে রাহিমাল্লাহ আহ ওনার ক্ষেত্রে একটা ঘটনা আমি আমার এক ওস্তাদের কাছ থেকে শুনেছি এটা আমি বই থেকে পড়ি নাই কিন্তু যে শোনা যে কথাটা একজন ওস্তাদের কাছ থেকে এটা একটা লেসন ভালো শিক্ষা থাকলে এটা শেয়ার করা যেতে পারে তো সেটা হচ্ছে যে কি উনি ব্যবসায়ী ছিলেন কোনো একটা সময় ওনার একটা ব্যবসার বহর পানি পথে আসছিল সেটা ওনার কাছে খবর আসলো যে আপনার এই যে জাহাজ বা আপনার যে ইয়েটা বহনকারী নৌকা অথবা যেটাই হোক না কেন সেটা ডুবে গেছে তো উনি এটা শুনে বললেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে খবর আসলো যে না এই আগের খবরটা ছিল ফলস খবর মাঝে মাঝে এরকম ফলস অ্যালার্ম হয় ফলস নিউজ আসে হ্যাঁ আমাদের এখনকার সময় হইতে পারে যে আপনি আপনার বড় একটা চালান মনে করেন এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়েছেন যে জাহাজে গেছে ওইটা জাহাজ ডুবি নিউজে হঠাৎ করে খবর আসলো কিন্তু পরে যে খবর হইলো যে না আসলে জাহাজটা ডুবে নাই এরকম একটা ঘটনা ঘটেছে যখন ওনার কাছে এসে খবর আসলো যে না আগের কথাটা মানে আগের নিউজটা রাইট না কারেক্ট না তখনও উনি বললেন আলহামদুলিল্লাহ তখন যারা ওনার সামনে বসা ছিলেন অবস্থাতেই ওনাকে আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করলেন যে ওস্তাদ আমরা বুঝতে পারলাম না আপনার যখন কিছু হারিয়ে গেছে আপনার জিনিসপত্র ডুবে গেছে নষ্ট হয়ে গেছে আপনার ব্যবসার সামগ্রী এই অবস্থায় তো আপনি ইন পড়ার কথা আপনি কেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়টা না হয় বুঝলাম যে হ্যাঁ আপনি সুসংবাদ পেয়েছেন আলহাম আলহামদুলিল্লাহ বলেছেন তো উনি বললেন যে আমি যখন ওই দুঃসংবাদটা শুনলাম আমার মনকে জিজ্ঞেস করলাম আমার দিলকে জিজ্ঞেস করলাম যে আমি কি এতে করে প্যানিক হলাম কিনা আমার আল্লাহর উপরে আমি নারাজ হইলাম কিনা নাকি আমি আল্লাহর উপরে তাওয়াক্ষুল আমার আল্লাহর এতমিনান আমার একই জায়গায় শক্ত অবস্থান করছে কিনা এসে কামত করছে কিনা তখন আমার দিল থেকে আমি উত্তর পেলাম যে না এটা আমি আমার আল্লাহর প্রতি সন্তুষ্টির ব্যাপারে আমার এই যে হঠাৎ করে একটা কঠিন বিপদের সংবাদ আসা সত্ত্বেও আমার আল্লাহর প্রতি সন্তুষ্টির পর্যায় কমে নাই আমার আল্লাহর প্রতি তাহকুলের পর্যায় কমে নাই হ্যাঁ আল্লাহর প্রতি ভরসার পর্যায়টা কমে নাই এই যে আল্লাহ যে আমাকে এই লেভেলে আমার মনের অবস্থাকে রাখলেন এটার জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ হুকুম যে হুকুম সিদ্ধান্ত আসবে আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে আসবে না এই যে তাওয়াকুলটা এখন আমার আমার আপনার কি সেরকম অবস্থা আছে কিনা আল্লাহ রাবুল আলমিন সাধারণ মানুষের জন্য ওই যে বললেন যে ওইভাবে আমি যদি তাকে দেই সেটা সম্মান দেই মর্যাদা দেই আমি অর্থ দেই আমি আহ দেই তখন সে বলে যে আমার আল্লাহ তো আমাকে খুব আল্লাহ সব সময় আমাকে ভালো দেয় আমার দিক থেকে মুখ ফিরায় নেয় না হ্যাঁ তো আবার উল্টাটাও যেটা বললাম তো আমি আপনি একটু যারা শুনছেন এবং আমি যে বলছি দিলকে আপনি জিজ্ঞেস করুন আপনার অবস্থান কোথায়। আদায়কারী কিনা সবরকারী কিনা কমের পক্ষে তো সবর হইতে হবে আমি নিজে নিজেকে জিজ্ঞেস করি আমি কি সবর করতে পারি কিনা না হাহুতাস যদি করে ফেলতে পারি তাহলে বোঝা গেল যে ওইটাও এক ধরনের রিজেক অস্থিরতা করি না কন্টেন্টমেন্ট আমার দিলের মধ্যে সুকুন আছে আমার দিলের মধ্যে এটমিনান আছে যে আমার আল্লাহ উইল নেভার লেট মি ডাউন মাই রব হ্যাঁ কেননা উনি হচ্ছেন আমার রব হ্যাঁ রবের সত্তাটাই হচ্ছে আপনার কি বলে আপনাকে কখনো মানে ইয়ে করে মানে হেরে যেতে দিবে না কিংবা আপনাকে কখনো তো মাটিতে পড়ে যেতে দিবে না এটা মানে ইংলিশে বললে সুন্দর করে বলা হয় আল্লাহ উইল নেভার লেট মি ডাউন হি উইল পিক মি আপ একদম মানে করেন যে উপর থেকে পড়ছি পড়ছি পড়ে যাচ্ছি ঠিক মাটিতে যখন আমি ফ্লোরে পড়লে তো আমি আঘাত পাবো ঠিক ওই সময়টা আমাকে তুলে ধরবে এটা হচ্ছে এই এই গুণটা হচ্ছে রব রবের কোয়ালিটি বিয়াত হুম আচ্ছা এখন রিস্ক কে আবার অন্যভাবে ট্রান্সলেট করলে বলা যেতে পারে এটা একটা গিফট আল্লাহর পক্ষ থেকে উপহার এমন জিনিস যেটা কিনা আইদার আপনার জন্য বেনিফিশিয়াল হবে অথবা আপনার কোন ক্ষতিকে সরাই দিবে হ্যাঁ এই দুইটাই আপনার কিন্তু রিজেক দেখা গেল যে এরকম যে আপনি একটা ফ্লাইটে করে একটা দেশে যাবেন কোনো সমস্যার কারণে আপনি মনে করেন যে রাস্তা জ্যাম হয়েছে আপনি সময় মতো পৌঁছতে পারেন নাই ওই ফ্লাইটটা উঠতে পারলেন না তো উঠতে পারলেন না আপাতত দৃষ্টিতে আপনার কাছে মনে হলো যে আপনার কেমন একটা ক্ষতি হয়ে গেল আপনি টিকিট কেটেছেন পে করেছেন এবং আপনি সময় মতো ওই ফ্লাইটে উঠতে পারলেন না যে দেশে যেতে চাইলেন বা যে শহরে যেতে চাইলেন যেখানে সেখানে আপনি যেতে পারলেন না এটা বাস জার্নি হতে পারে ট্রেন জার্নি হতে পারে পরে দেখা গেল যে ওই দিন বা ওই দিন রাত্রে আপনার নিউজে আসলো যে অমুক 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 জায়গার থেকে অমুক জায়গায় যাওয়ার যে ফ্লাইটটা বা ট্রেনটা বা বাসটা অ্যাক্সিডেন্ট করে ওখানে যতজন যাত্রী ছিল পাইলট সহ বা ড্রাইভার সহ আপনার সবাই মৃত্যুবরণ করেছে তাহলে এটা কি বোঝায় তখন কিন্তু আপনি সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আমি তো বেঁচে গেছি মানুষ খুবই স্বার্থপর খুবই স্বার্থপর হ্যাঁ প্রথম ছুটেই হয়েছে যে যে এখন এখন বুঝতে পারছি আল্লাহ তুমি আমাকে যে ফ্লাইটে উঠতে দেও নাই এটা আমার জন্য বিরাট একটা আসলে কি করছো উপকার হয়েছে আমার এটা কি হলো যে আপনার এটা হলো যে আপনার ক্ষতি থেকে আপনাকে বাঁচানো এটাও আপনার জন্য একটা রিজিক এই সুতরাং এই রিজিকটা আসলে বিভিন্ন ফর্মে আপনার সামনে আসবে জীবনে ওইটা আমাদেরকে বুঝতে হবে সাধারণত আমরা যেটা বুঝি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যেগুলো ট্যানজিবল যে ইয়েগুলো আছে যে আপনি খাবার কি খাচ্ছেন হ্যাঁ খাবার এরকম আছে যে একজনের যদি ডায়াবেটিস হয়ে যায় তার রিজিক ওইরকম অতটুকু মিষ্টি খাওয়া অতটুকুই ছিল এর চেয়ে বেশি মানে তার রিজিকের ভিতরে যা ছিল সে সেটা খেয়ে ফেলছে কিন্তু সে আরো বিশ তিরিশ বছর বাঁচবে কিন্তু ওই ওই মিষ্টি জাতীয় জিনিস সে আর খেতে পারবে না এটা একটা তার আমরা একটু সাধারণভাবে বুঝিয়ে পাবে খাবারের ব্যাপারে স্বাস্থ্য মানে আপনার এই স্বাস্থ্যের তো বিরাট কনসিকুয়েন্স আছে বিরাট আমি অনেককে দেখি আমার খুব প্রিয় মানুষরাও আছে একটু বয়স্ক ভাই বোনের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে আপনার দেখা যায় হাঁটুতে ব্যাথা হ্যাঁ তো হাঁটুতে ব্যথা যার কারণে আপনার উঠা বসা করে নামাজ পড়তে পারে না তখন আপনাকে চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে ওইটা কি হলো যে স্বাস্থ্য অতটুকুই আছে তার রিজিক্স এটা ছিল এবং সেটা কনসিকুয়েন্স কিন্তু সিরিয়াস এফেক্ট হচ্ছে যে আপনার এ বাদতে যদিও আল্লাহ রব আলমিন বলছেন যে আল্লাহ

বসে যদি নামাজ পড়তে পারে না তাহলে শোয়া অবস্থায় নামাজ পড়তে হবে শোয়া অবস্থায় হাত পা মুভ করতে পারে না তখন তার ইশারায় নামাজ পড়তে হবে একজন মানুষ যখন ডেথ বেডে থাকে মৃত্যু সজ্জায় থাকে আপনার হসপিটালে তো ওইটা কিন্তু অনেক সময় আমি আমার ভাই বোনদেরকে আত্মীয় স্বজন যারা আমার সংস্পর্শে আসে এরকম হসপিটালাইজ কোন মুরব্বীর ব্যাপারে আমি ওনাদেরকে পরামর্শ দিই যেভাবে হোক না কেন তাই মাধ্যমে তাকে একটু অযু করানোর ব্যবস্থা করবেন এবং আপনার কি তাকে নামাজের টাইমে একদম যদি হাত পা নাও নাড়াইতে পারে নামাজের টাইমে তাকে স্মরণ করাবেন স্মরণ করে আপনি নিজে আপনি নিজে নিজে পড়বেন বলেন যে আল্লাহ আকবার সোহানকা আল্লাহ আমদিকা অত বারা কাশ্মীর কতো আল্লাহ জাদ্দিক আলা ইলাহের আলহামদুলিল্লাহর বিলাহ আলাহ মিনার সুরা ফাতেহা পড়েন তারপরে ছোট্ট একটা সুরা দেন করে আপনি তাকে বলেন যে আমি পড়তে থাকি আপনিও পড়তে থাকেন যদি আপনার বাবা হন মৃত্যু শয্যাশায়ী তাহলে আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের যারা বাবা মা জীবিত আছেন আল্লাহ তাদের নেখায় দ্বারাজ করুন আর যারা ইন্তেকাল করেছেন আমার বাবা মা ইন্তেকাল করেছেন আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য আমার সাথে পড়ুন রাবির হাম হুমা ইয়ানি সাকিরা রাবির হাম হুমা উনাসিগারা রব্বা এখন দেখা যায় কি যে ওই মৃত্যু শয্যাশায়ী

যাতে করে উনি শুনে শুনে যেন ওনারও পড়তে ইচ্ছে করে এবং উনি যেন পড়ে আপনি একটু দেখতে চেষ্টা করেন যে তার জীব বাটা নড়ছে কিনা কিংবা আপনার কোনোভাবে সায় দিচ্ছে যে আপনার কলমা আপনার সাথে পড়ছে বাবা পড়েন আমিও পড়তেছি কলমা সবসময় পড়া দরকার ইমানকে রিনিউ করা দরকার এই যে জিনিসটা মৃত্যু শয্যাশায় আপনি যদি সেরকম সন্তান হন তাহলে আপনি আপনার বাবা মার জন্য আপনি হচ্ছেন একটা সেরকম রিজিক যে যে কিনা মৃত্যুর সময় কলমাকে স্মরণ করায় দিবে মৃত্যুর মুহূর্তে যে কলেমা স্মরণ করে করতে পারলো এটা তার জন্য একটা বলছিলাম যে যে আমরা বিভিন্ন রকমের রিজিকের দুনিয়াবি আহ রেজাল্ট বা কনসিকুয়েন্স কি হতে পারে পজিটিভ সেটা নিয়েও এই সিরিজে আলোচনা করব আস্তে আস্তে বিভিন্ন সপ্তাহে ইনশাল্লাহ আমরা জানি ইনকামকে আমরা রিজিক মনে করি কে আমরা রিজিক মনে করি এখন বাকি যে আরো যে কত জিনিস আছে যেটা চিন্তা করলে অ্যামেজিং লাগে এবং এটা মনে হয় যে না হ্যাঁ এটা তো রেগুলার বেসিস আমি এভাবে চিন্তা করি না তো এটা এই রিজিকের বিষয়টা এত সিরিয়াস একটা বিষয়টা মানে কোরআনে একশো তেইশ বার আসছে হ্যাঁ আপনার তো কেন পুরো জিনিসটাই আসলে আপনি আমি যদি এইভাবে বলি আপনি যত পড়বেন দেখবেন যে আপনার কাছে মনে হবে যে এগুলো এই এই বিষয়গুলা সিনোনিমাস একটা আটার সাথে কি বলে ওভারল্যাপ করে যেমন কি তাকদির আপনি তাকদির যেটা আছে সেটাই আপনি পাবেন আবার দিক থেকে বলা যায় যে রিজিকে যেটা আছে সেটাই পাবেন তাহলে বুঝতে মনে হয় যে মানে যেটা তাকদিরে আসে তাকদিরে আপনার রিজিক আসে হ্যাঁ এটাই হলো বিষয় যে রিজিক আপনার কাছে আপনার কাছে আসতেছে সেটা হচ্ছে আপনার তাকদিরে যদিটা থাকে এখন এখানে রিজিককে যে রকম করে আপনার ফিক্স বলা হচ্ছে যে বরাদ্দ করে দা হয়েছে হ্যাঁ তাকদিরও কিন্তু বরাদ্দ এখন যখন বরাদ্দ বলি তখন কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে তাহলে তো কিছু করার নাই যা বরাদ্দ আছে সেটাই তো পাবো এইটাই অনেকে বলে আমার তাকদিরে যেটা আছে সেটা না সেটা আমার কি করতে হবে সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আবার এই রিজিক কিন্তু আপনার অনেক সময় এই যে যেমন এই যে আয়াতটা শুরুর দিকে বললাম যে ফামাল ইনসানু ইযা মাবাতাল্লাহু ফাআকরামহু ওয়া নাআমাহু রিজিক এখন এটা নেয়ামত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন হ্যাঁ সর নেয়ামত আর রিজিক আবার রহমতও নিচে রহমত কি রকম ফাকুল ফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম ইদ্রারা আচ্ছা এখানে রহমত শব্দটি স্পেসিফিক আসে না বাট ওই যে একি বলে যে আকাশ থেকে

অবাসির সবিরিন যে বলছেন যে ভয় ক্ষতি ভয় ভীতি আপনার হ্যাঁ সমস্ত কিছু দিয়ে জীবনের ক্ষতি ফসলের ক্ষতি সমস্ত কিছু দিয়ে আমরা পরীক্ষা করব কিন্তু সুসংবাদ হচ্ছে যাদের যারা সবের হ্যাঁ সবরকারী সবরকারীদের জন্য সুসংবাদ সেখানে আল্লাহ রব্বুল আলমী কিন্তু ডিফাইন করতেছেন দেখেন ওই যে আমি রহমত যে রিজিক সেটাকে বলার জন্য আমি এই আয়াত আয়াত গুলা আমি বলছি আরকি কি যে সবরকারীদের জন্য সুসংবাদ যে তারা হাহুতাস করে না তারা কারা তারা হচ্ছে যে বলে যে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে সকল কিছু আল্লাহর পক্ষ থেকে আসে এবং আল্লাহর কাছে ফেরত যায় সুতরাং আমার বাবা যে ইন্তেকাল করেছে দিস ইজ আল্লাহর ডিসিশন বাবা টু বিগিন উইথ কেম ফ্রম আল্লাহ ইউ নো ক্রিয়েটেড বাই আল্লাহ সুতরাং আল্লাহ আল্লাহুল আল্লাহ করে নিলাম আমি যদি হাহুতাশ করি বিলাপ করি তার মানে হচ্ছে যে এক অর্থে বুঝাই দিতেছি যে আমি আল্লাহর সিদ্ধান্তে খুশি না আল্লাহ সিদ্ধান্তে আমি সন্তুষ্ট হইতে পারতেছি না নাজুবিল্লা যদি ওইটা করি তাহলে কিন্তু আমি আল্লাহ আল্লাহ হারাম এইটাই আল্লাহ তখন বলতেছে যে যদি সে বলে বলেহ এবং এদের সাথে একটু এক্সট্রা জিনিস আছে রসুল সাহা সাল্লাম থেকে আসছে একটু পরে বলি আগে আয়াতের বিষয়টা শেষ করে নেই যে তখন আল্লাহ বললেন যে কি বলে ইন্না আলিল্লা হিবাইনাহি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া এরা তারা আলাইহিম সালাওয়াত সালাত আমরা যেমন নামাজ পড়তেছি মনে করেন আমরা যদি ফজরের নামাজ পড়ি এটা সালাত যোহরের নামাজ পড়তেছি সালাত কিন্তু পাঁচটা নামাজ যদি একত্রিত করে প্লুরাল হইলা সালাওয়াত হবে আমাদের আমরা যখন সালাতের শব্দটা আসে সেটা হচ্ছে আমরা নামাজ পড়ি আল্লাহকে কাছে সেজদা দেই ইখানে কিন্তু আল্লাহ উল্টা করে বলতেছে উলাইকা আলাইহিম সালাওয়াত এই লোকগুলার উপরেই আল্লাহ রাব্বুল আলামিনের সালাওয়াত আসবে সালাত মানে কি তাইলে আল্লাহ কি নামাজ পড়বে না না নাউজুবিল্লাহ আল্লাহ কি সিজদা দিবেন না আল্লাহর সালাওয়াত তার বান্দার উপরে মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফাজ ফাজকুরুনি আযকুরকুম যে তুমি যদি মানে শরণ করো তাইলে আমি শরণ করব এখন আমি আমরা এখানে মনে করেন যে জুমে আছে একচল্লিশ জন আর বোধ ফেসবুক লাইভে আমরা হয়তো বেশ পাঁচ ছশ ভাই বোন এখানে জয়েন করে তো এই এই যে যে আমরা কি করছি আমরা কিন্তু আল্লাহর জিকির করতেছি আল্লাহর স্মরণের একটা হালাকার মধ্যে বসেছে রাসুল্লাহ বলেছেন যে কি পান্দা যে মজলিসে বসে আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহ রাবুল আলমিন তার আর সে মহাল্লায় অনেক অনেক উত্তম মজলিসে বান্দার কথা সেটা উত্তম মজলিস মানে কি ওনার সাথে ওনার পার্টিসিপেন্ট ওনার সাথে ওনার কথা শোনার জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে যে আমি কিছু বক্তব্য রাখছি মানুষ দুর্বলতা সহকারে আপনারা কিছু মানুষ শুনছেন ওখানে হচ্ছে অ্যাটেন্ডি কারা ফেরেস্তারা ফেরেস্তাদের কাছে আল্লাহ রাবুল আলমিন তখন সালাওয়াত করতেছে মানে হচ্ছে আমাদেরকে স্মরণ করতেছে যে এবং খুব খুশি হইতেছেন যে আমার বান্দা আমাকে স্মরণ করেছে হ্যাঁ তাইলে আমার বান্দাকে এটার বিনিময়ে কিছু দিতে হবে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এই যে জিনিসটা উলাই কালে হিম সালাওয়াতুম মের রব্বে হিম তাদের রবের পক্ষ থেকে সালাওয়াত তাদের রবের পক্ষ থেকে সন্তুষ্টি আর আল্লাহ সন্তুষ্টি মানেই চান্নাতি আল্লাহর সন্তুষ্টি মানে হচ্ছে জান্নাতুল ফেরদাস আল্লাহর সন্তুষ্টি মানে হচ্ছে জান্নাতের আলা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি মানে হচ্ছে যে আসরের ময়দানে রবি সাহেবের সাথে আসর হওয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন মানে হচ্ছে হাউজে কাহাসের পানি পান করা রসুল সাহে আসাল্লামের হাতে আল্লাহর সন্তুষ্টি মানে হচ্ছে রসুল্লাহ সাহেসাল্লামের সাফায়াত পাওয়া আল্লাহর সন্তুষ্টি মানে হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচা আল্লাহ সন্তুষ্টি মানে হচ্ছে যে জান্নতে দাখিল হওয়া এবং পর্যন্ত আল্লাহ দিদার হাসিল করা এই যে সবটা মিলেই হচ্ছে সালাওয়া উল্লাহিম সালাওয়াদের রবের পক্ষ থেকে সালাওয়াত এবং এটা সালাওয়াত তো আসলো থামে না সোহানাল্লাহ আল্লাহ তো খুশি হয়ে যায় শুধু দিতে চায় দিতে চায় দিতে চায় আল্লাহ একবার অসীম ক্ষমতার মালিক আল্লাহ রাবুল আলমীম শুধু অসীম দেওয়ার ইচ্ছা তার বান্দাকে বলতেছে সালাওয়াতুম বিরাদ্বিন এর পরে বলতেছে ওয়া রাহমাহ এবং তার রহমা তাদের রবের পক্ষ থেকে রহমত এই রহমত মানে হচ্ছে রিজিক এখন রহমত মানে হচ্ছে কি তার জীবনে শান্তি প্রশান্তি সুকুন হ্যাঁ তার মনে করেন যে এই মানে স্বামী হিসেবে তার স্ত্রীর কাছ থেকে আগে যেরকম ব্যবহার পেতো এখন আরো সুন্দর ব্যবহার পাবে সন্তানদের সাথে সন্তানরা আরো বাধ্য হবে সন্তানরা আরো করা হবে আপনার কুলনেস অফ হিজ আইস হবে কথা হচ্ছেন কিনা চক্ষু শীতলকারী হবে আপনার বেবি সন্তানেরা এবং মত থাকি না ইমাম হবে তার দেখে চোখ জুড়ে যাবে সোহান এই 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 যে এগুলো সব রহমত রহমত অনেক রকমের রহমত আছে হইতে পারে এবং সবগুলা পার্ট অফ মিউজিক সোহান তো জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লাগছে তো এখন এই এখন আমি এই যে এই রিজিক কত ধরনের হইতে পারে প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে আচ্ছা সেটা বলার আগে আমি আরেক আর দুই একটা কথা বলে নেই যে সেটা হচ্ছে যে অনেক শুরুর দিকেও বলেছি যে আল্লাহ্লা আলম হচ্ছে রাজা কুজুল কুবতিন মেথিন হ্যাঁ আল্লাহ আলিম রাজা ইতা আঠান্ন নম্বর রাহাত আল্লাহ বলছেন যে ইন

ধারক সর্বশক্তিমান সর্বশক্তির ধারক আপনার সোহান আল্লাহ তো এখন এরপর অন্য জায়গায় আল্লাহ বলছি যে ওয়াইন আল্লাহ আল্লাহু আখায়রুর রাজ ওই যে আমি শুরুতে বলছিলাম যে আল্লাহ এই যে খায়রুর রাজ হচ্ছে আল্লাহর একটা যে আল্লাহ হচ্ছে বেস্ট অফ দি প্রোভাইডার্স হ্যাঁ যে আপনি সে উনি যে আমাকে আপনাকে রিজিক দিবে এই রিজিকটা চেয়ে সর্বশ্রেষ্ঠ হবে সর্বোত্তম হবে উনি হচ্ছে সর্বোত্তম আমার যেটা করেছেন হ্যাঁ যে একজন মনে করেন যে এটা এটা সাধারণত মানে ধরেন আমি অনেক উস্তাদের আহ তৌফিক দিয়েছেন বাংলাদেশে এখানে হ্যাঁ তো ধরেন একটা ছোট স্টোরি এই যে বরাদ্দ বরাদ্দের ব্যাপারে এটা খুব প্যারাবল প্যারাবল বলতে পারেন অথবা আপনার এই যে হ্যাঁ প্যারাবলই বলা যেতে পারে এক ধরনের যে এক্সাম্পলারি পাওয়ার মতো একটা জিনিস একটা বা আল্লাহর এক বান্দা খুব আবেদ তার দুই পা হাঁটু পর্যন্ত আছে হাঁটুর পরে নাই তার মানে সে হাঁটতে পারে না তো এখন সে ইবাদত করতে 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 আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে আল্লাহ তার দোয়া কবুল করতেছে হ্যাঁ এটা পাইছে আপনার ফিজিক্যালি বুঝতে পারতেছে যে সে যেটা চায় আল্লাহ দেয় এমন সময় সে আল্লাহকে একটা আবদার করে ফেললো যে আল্লাহ আমার যে দুইটা পা নাই আমি হাঁটতে পারি না এই দুইটা পা আমাকে দিয়ে দাও তো আল্লাহ খুশি তার উপরে এই আল্লাহ রব আলমিন তাকে দুইটা পা দিয়ে দিল দেওয়ার পরে এতক্ষণ পর্যন্ত সে যেরকম সবরকারী ছিল সে যে রকম আপনার কি বলে কন্টেন্ট ছিল তার অবস্থান নিয়ে এবং আল্লাহ যা দিয়েছে তার উপরে খুশি থেকে সে সন্তুষ্ট অবস্থায় ছিল যখনই সে দুটা পা পেয়ে গেছে এত বেশি উত্তেজিত হয়েছে সে কোনো খেয়াল না করে সে দৌড় দেওয়া শুরু করছে কোন জায়গায় আছে সে খেয়াল করে একটা ছোট্ট কোন পর্বত বা এরকম একটা জায়গার মধ্যে ছিল সে এমন জোরে দৌড় দিয়েছে দৌড় দিয়ে যে আবার পরে গেছে পর্বতের নিচে পড়ে আবার তার জন্য মিশাল হচ্ছে যে তার এই দুই পা না থাকাটাই তো ওই মুহূর্তে সে আল্লাহকে ভুলে গেছে এমন খুশি হয়ে গেছে সে তার এই দুই পা না থাকাটাই হচ্ছে খায়রুর রাজে কিনের সিদ্ধান্ত যে বেস্ট উত্তম বরাদ্দকারী আল্লাহ রাবুল আলমিন সর্বোত্তম রাজাক সেটার প্রমাণ যে আল্লাহ জানতেন যে আমার এই বান্দা কি বলে এর চাইতে বেশি বহন করতে পারবে না হ্যাঁ এই অবস্থায় সে কিন্তু আমার সবচেয়ে বেশি শুকর বোঝার থাকতে পারবে একটু এর চাইতে বেশি যদি আমি দেই সে আমাকে ভুলে যাবে এরকম করে একটা ঘটনা আছে আপনার মনে করেন যে খারু রাজে কিন বলতে আরো কি বুঝায় একজন ব্যক্তি সাহাবি হয়ে গেছিল সোহান আল্লাহ আল্লাহুল্লা আলম তাকে তৌফিক দিয়েছিল সাহাবি হওয়ার সুরসাল্লামের সাহাবি হওয়ার এবং এক সময় রসুল্লাহ সাহেব বেশ কয়েকটা নামাজে উনি সালাম ফিরে দেখলেন যে সাধারণত অন্য সকল সাহাবিরা বসে থাকতেন আমাদের তো নামাজের মধ্যে অভ্যাস সুহান আল্লাহ আমার খুব কষ্ট লাগে যে সমস্ত মুসল্লিরা বসে থাকেন কিচ্ছু দোয়া পড়েন না ইমাম সাহেব হাত তুলে কিছু দোয়া পড়লে আমিন আমিন করবেন বলে এটার জন্য অপেক্ষা করে বসে থাকেন আর কিছু মানুষ টেনে ফেলছে যে ইস্তেমাই দোয়া করা বেদাত সালাম ফিরানোর পরে এরকম করে ইমাম সাহেব দোয়া পড়বে আর সবাই আমিন আমিন করবে এটা যেহেতু বেদাত সুতরাং আমি সেটা করব না এইটা চিন্তা করে নিজে আর দোয়া নিজেও দোয়া না পড়ে সালাম ফিরানোর পরে এই আমিন আমিন দোয়ার সাথে শরিক হবে না বলে বেআবের মতো রুড ভাবে সালাম ফিরানোর পরে তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে যায় মনে হয় যেন বেশি বুঝে ফেলছে নেই দুই গ্রুপই কিন্তু এক্সট্রিম আমি বুঝাইতে পারছি কিনা উদাহরণটা কিন্তু রসুরুল্লাহামের সাহাবিরা কি করতেন সালাম ফিরানোর পরে নবী মাহমুদ রসুল্লাহাম আস্তে করে ঘুরতেন সাহাবিদের দিকে কেবলা থেকে অপোজিটে হ্যাঁ ঘুরে এরকম বর্ণনা আসছে যে অনেক সময় আপনারা যারা মসজিদে নবমীতে গিয়েছেন হ্যাঁ আপনার হজ করার পরে মদিনা যখন ভিজিট করেছেন ওখানে নিশ্চয়ই দেখেছেন যে একটা মিম্বর আছে আপনার ঠিক মিম্বরটা ঠিক যেটা আপনার যে সবুজ রিয়াদিল না যে জায়গাটা হ্যাঁ ওই জায়গা এক ওই জায়গার আপনি মনে করেন যে আপনি কিবলার দিকে ফেস করলে ওইটার বাম পাশে হচ্ছে রসুল ইসলামের কবর সাথে আবু বকুর অমর আছে না আর ডান পাশে দেখবেন যে একটা মিম্বর আছে ওই মেম্বারটাই কিন্তু রসুল্লাহাল্লামের মেম্বর ছিল এখন তো একটু বেশি সাধারণ গোজানো অবস্থায় উনি ওই মেম্বরে একটু হেলান দিয়ে বসতেন আর উনি দোয়া করতে থাকতেন শোভা আর যদি এই দোয়াগুলো পড়তে থাকেন আমি পুরো পড়ে দেখছি যেটা পনেরো মিনিটের মতো লাগে দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ আর কি করলো আমাদের মুসলমানেরা ওই দোয়াগুলো হয়তো বা নিজে পড়ে না ইমাম সাহেবের জন্য অপেক্ষা করে আর নাহলে উঠে চলে যায় আমি বেদাত করব না কুল্লু বি তাতিন কুল্লু দলালা তিন ফিন্নার আমি জেনে ফেলছি এখন জানার কারণে আমি কিন্তু অন্য জিনিস আবার করে ফেলতেছি আদবের খেলাফ করে বে আদবের মতো উঠে চলে যাই এখন সাহাবিরা এরকম বসে বসে ওনারা দোয়া করতেন এর মধ্যে একটু গুনগুন গুনগুন আওয়াজ হইতো হ্যাঁ আপনার কি বলে আল্লাহ আকবার আস্তাক ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা সালাম তাবারকতা ইয়া জাল জিলাল ওয়া আল ইকরাম এভাবে করে করে যাইতে থাকে হ্যাঁ সুবহানাল্লাহ কত এবং এত বিউটিফুল বিউটিফুল দোয়া এবং सीटेटা মুখ্যম সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিকে রুজু হয়ে আছে যে বান্দা আমারকে সিজদা দিয়েছে বান্দা আমাকে রুকু দিয়েছে হ্যাঁ এ বান্দা কি চায় তখন আপনি বলতেছেন কথা হচ্ছেন কিনা এই সময় আপনি দৌড় দিয়ে চলে গেলেন আর চুপ করে রয়েছেন ইমাম সাহেব বলবে আর আপনি আমিন আমিন বলবেন না আচ্ছা তো ওনারা এইভাবে করে পড়তেন এখন উনি রসুল্লাহ সাহেব কয়েক বেলা খেয়াল করলেন যে সালাবা সে প্রতি নামাজে আসে সালাম ফিরানোর পরে উঠে দৌড় দিয়ে চলে যায় তখন উনি উপস্থিত সাবিদেরকে এক সময় বললেন যে কোনো একটা নামাজের পরে যে সাহলাবা নেক্সট টাইম আসলে ওকে বলো আমার সাথে কথা বলার জন্য তখন যথারীতি কোন এক নামাজের পরে বা কোন এক সময়ে সাহলাবার সাথে রসুল্লাহ সাহায্যের কথা হচ্ছে উনি জিজ্ঞেস করলেন সাল্লাহ আলী আসাল্লাম সালাবা। তুমি প্রত্যেক নামাজ জামাতে পড়ো এটা আমার খুব ভালো লাগে কিন্তু আমার কাছে খুব ইয়ে লাগে জবাক হই যে কি তুমি সালাম ফিরানোর পরে দেখি যে তুমি দৌড় দিয়ে চলে যাও এটা কি কোনো কারণ আছে সাহেলাবা তখন বিউটিফুল কথা বলতেছিল ইয়া রাসুল আল্লাহ সাহেব আপনি জানেন আমি গরিব আমি এবং আমার বিবির মধ্যে একটা মাত্র আপনার সেট কাপড় আছে নামাজের জন্য খেন করে নর্মাল সতর ঢাকা এক জিনিস আর মানে আপনার আওরা ঢাকার জন্য আর কিন্তু নামাজের জন্য যতটুকু দরকার এই এতটুকু কাপড় আমাদের মাত্র এক সেট আছে দুইজনের মধ্যে তো আমি যখন ওইটা পরে আসি নামাজ পড়তে আমার বিবি কিন্তু তখন নামাজ পড়তে পারে না অপেক্ষা করে তো আমি এটা সালাম বিরানোর পরে দৌড় দিয়ে জন্য যাই যাতে করে الوقت শেষ না হয়ে যায় তাইলে আমি নিয়ে যাই ওটা আমি কাপড় ওটা আমার বিবিকে দেই সে ওটা পড়ে তখন সে নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা শুনে এত ভালো লাগছে উনি বললেন যে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে এমন সময় সালাবার খোটা আথার মাথার মধ্যে এই যে দেখেন তার রিজিক সামনে যে খারাপ আছে এটার ওই তাকদীর যে তার খারাপ আছে ওটার দিকে যাচ্ছে সে এখন আল্লাহ খুশি আল্লাহ সন্তুষ্ট এই অবস্থায় সে কিন্তু সন্তুষ্ট হতে পারে নাই তার হঠাৎ মাথায় আসছে এগুলি হচ্ছে দিলের ভিতরে যখন নজর দেয় আস্তে আস্তে করে এই যে আপনার মনে করেন যে অল্প কিছু ওই যে ইয়া আছে না কি বলে মাঝে মাঝে আমরা মনে করেন যে কম্পিউটারের ল্যাপটপের

সায়লাবার মনের ভিতরে একটা ওই চিন্তা আসছে চিন্তাটা কিন্তু অ্যাপারেন্টলি ভালো কিন্তু এটা তাকে খারাপের দিকে নিয়ে গেছে বললো যে ইয়া রাসুল আল্লাহ সাহেব আমার জন্য দোয়া করেন আল্লাহ রবুল আলমিন আমার এই গরিয়া গরিবী আনা জন্য সরাইয়া আমাকে যেন ধনী করে দেয় আমাকে যেন ধন সম্পদের মালিক করে দেয় ওই যে দেখেন রেজেক্ট পাড়াইতে বলতেছে রাসুল্লাহ সাহেব বলতেছেন যে সাহলা এটা তুমি আমাকে বলছে যে আপনি যদি হাত তুলেন আল্লাহ রাবুল্লা আলমিন না দিয়ে পারবে না আপনার হাত আল্লাহ রা আলমিন সে একবার রিকোয়েস্ট করছে দুইবার রিকোয়েস্ট করছে রসুল সাহ্লাম বলছে যে না সাহলা তুমি যেভাবে আসো সেভাবে আল্লাহ খুব সন্তুষ্ট তুমি এটা চাইও না তখন সাহালাবা জিদ করতেছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি দোয়া করেন আমরা তো কষ্টে আছি হ্যাঁ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানে এটা কি বলে উনি না চাইতে বা অসন্তুষ্ট অবস্থাতেই বলা যেতে পারে যে উনি দেখলেন যে মানে এটা সালাবা জন্য ভালো হবে না তারপরে উনি হাত তুললেন আল্লাহর কাছে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে bitte এই সালাবা কিভাবে কোনো কার্য কারণে আপনার কিছু ইয়ে পাইছে আপনার ওই যে শিপ বা ল্যাম্প পাইছে সেটা চড়ানোর এবং সেইটা আপনার সে চড়ানোর কাজ করতেছে এবং সেখান থেকে মনে করেন যে বিক্রি করে মাংস বিক্রি করা উচিতবার একটা ইনকাম তার বেড়ে গেছে আস্তে আস্তে করে অনেক ল্যাম্প অনেক শিপ আপনার তার হয়ে গেছে এতদিন সে মসজিদে নববীর কাছাকাছি ছিল যার কারণে প্রতি নামাজের দৌড় দিয়ে চলে আসত এখন তার এত বেশি শিপ হয়ে গেছে কি ল্যাম বা দুম্বা হ্যাঁ মানে আমাদের দেশের সেন্সে ছাগল মনে করেন এত বেশি হয়ে গেছে যে সে যে কাছের এলাকা ছিল এখানে থাকতে পারে নাই একটু বড় জায়গার দরকার এই জন্য সে একটু দূরে গেছে এখন দূরের থেকে প্রত্যেক অত নামাজে আর আসতে পারে না দেরি হয়ে যায় এই তার কিন্তু আরো দূরে কোথাও কোনো উপত্যকা আরো বড় জমি নিয়ে আপনার হ্যাঁ মানে ছাগল চড়ানো বা এই যে ম্যাশ চড়ানোর যে জায়গা সে নিয়েছে এসে তখন আর টোটালি তার নামাজ নামাজে মসজিদে নবীতে আসা হয় না এই সালাব এখানে শেষ হয় নাই রাসুল্লাহ সাল্লামে উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে জাকাতের আয়াত নাজিল হয়েছে রাসুল্লাহ সাহেব তখন জাকাত আদায়কারী কিছু মানুষকে নিয়োগ দিয়েছেন তাদেরকে পাঠিয়েছেন যে যার যা জাকাত কালেক্ট করে নিয়ে আস এই লোকেরা যখন রসুল সাহেবের পক্ষ থেকে যখন জাকাত আদায় করতে গেল সালাবার কাছে এই যে ফেলতেছে এবং তার মৃত্যু হয়েছে তাদেরকে সে ডিনাই করলো যে না আমি কি জাকাত দিব এই সম্পদ আমার আমি অনেক কষ্ট করে এই এই ছাগল বা মেষ চড়াইয়া আমার এই সম্পদ হয়েছে সুতরাং এখান থেকে আমি কেন দিব এই ডিনাই করে দিয়েছে যখন এই খবরটা রসুল সাহেমের কাছে আসলো রসুল সাহেলাম খুবই অসন্তুষ্ট হয়েছেন এবং ওনার মৃত্যু পর্যন্ত সাহ কোনো কোন বছর জাকাত দেয় নাই তখন আবু বকর রা সময়ে সে তখন রিয়ালাইজ করেছে দেখুন তখন দেরি হয়ে গেছে তার আবু বকর রাদুর সময় তখন রিয়ালাইজ করেছে সে ভুল করেছে তখন সে আবু বকর রাদ্লামের কাছে এসে জাকাত আদায় করতে চেয়েছেন চেয়েছে আবু বকর রা বলেছে যে ন যে রসুল্লাহ জাকাতের কি বলে আদেশ আসার পরে রসুল সাহেবকে জাকাত দেয় নাই আমি তার থেকে জাকাত নিব না আল্লাহ যার জাকাতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তার জাকাত আমি নিব না তো এই মানুষটা ওমর আদালন আমল পর্যন্ত বেঁচে ছিল ওমর আদালন বলছেন যে রসুল সাহেব সাল্লাম নেন নাই আবু রাদ নেন নাই সুতরাং আমিও নিব না তো সে সারা জীবনে

এবং আপনারা যদি তসুরা বা আয়াত পড়েন ওখান থেকেও আসবে বারা আতমিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তারা মুক্ত হ্যাঁ তো ওই ওইখানে যে 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 তুমি ফাইট করতে থাকবা তাদের সাথে কিন্তু তুমি যদি দেখো যে তাদের মধ্যে কেউ আসে নামাজ কায়েম করতেছে এবং জাকাত আদায় করতেছে তাদের থেকে তাদেরকে ছাড়া তাদের সাথে তাদের বিরুদ্ধে তো ওই সব মিলে আর কি জাকাত যে আদায় করলো না রস আহ ইভেন আবু বকর দেহানু ওনার খেলাফতের শুরুর দিকে সকল সাহাবির বিপরীতে গিয়ে ইভেন ওমর রাদেলানু পর্যন্ত সাহস করেন যে যারা জাকাত আদায় করতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন এই বলে যে আল্লাহর কসম আমি যদি একটা মানুষ তার জাকাত আদায় করার ব্যাপারে যদি তার উটের একটা রশি পর্যন্ত যদি সে দিতে অস্বীকার করতে নাই করে তাহলে আমি আমার জিহাদ তার বিরুদ্ধে আমার জেহাদ ঘোষণা করলাম খুব সিরিয়াস ব্যাপার আলটিমেটলি সালাবার এই হচ্ছে অবস্থা দাঁড়িয়েছে তাহলে বুঝা গেল সালাবের যে গরিবী হালতটা ছিল ওটাই তার ইমানের জন্য ভালো এই আপনারা একটা আমার সাথে পড়েন আল্লাহর ব্যাপারে একটা দোয়া পড়েছেন দিয়েছেন কোরআন না সূরা বাকারা শেষ আয়াতে আপনারা কি রাব্বা রব্বানা ওয়ালা তুহামমিলনা মা লা তুওকাতুনা ও আমাদের রব আমাদেরকে এমন বোঝা চাপিয়ে দিও না যেটা আমরা বহন করতে পারবো না আমাদের সহ্যর অতিরিক্ত মানে যোগ্যতার অতিরিক্ত বোঝা আমাদেরকে দিও না অন্যটা মানে এমন বোধের দিও না যেটাতে অসন্তুষ্ট মানে আমি কষ্ট পেতে পেতে শেষে আমার আল্লাহ maaf করতে আপনার যে কি আমার ঈমান চলে যাওয়ার উপক্রম হয় এরকম যেন না হয় নাউজুবিল্লাহি মিন জালেম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু তো যাই হোক এই এই বলে আমি যদি এতে চলে যাই যে এবং এই রিজিকের ব্যাপারে যে কি হচ্ছে যে আপনি আমি ওই যে আমি এটা ডিটেইল আর একটু আগামী সপ্তাহে আলোচনা করব যে রিজিক বিষয় রিজিকের বিষয়টা বুঝার কতগুলো মূলনীতি আছে তার মধ্যে লিস্ট একটা না বললেই নয় যে ওয়ামা আমিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া আলামু রাহা ওয়া মুস্তা ওয়া মুস্তাউদাহা কুল্লু ফি কুল্লুম ফি কিতাবিন মুবিন সূরা সুরাহুদের 6 নম্বর আয়াত পৃথিবীতে এমন কোন দা বা ইভেন পাখি মানে বিচরণ নাই হ্যাঁ একটা পাখি পর্যন্ত হ্যাঁ আপনার তো যারা কিনা তাদের জীবিকার দায়িত্ব আল্লাহ রাবুল আলমিন নেয় নাই ইস্কোহা এবং তিনি জানেন ওয়াই আলম মুস্তাকার আহা যে কি তারা কোথায় থাকে এবং কোথায় তা পাওয়া যায় কোথায় সমাপিত হয় সবকিছু এক সুমিনস্ত কিতাবে রয়েছে লেখা কুল্লু ফি কিতাবে মুবিন কুল্লু ফি কিতাবে মুবিন এই যে অর্থাৎ কিনা এটার উদাহরণটা হলো যে এরকম এই যে রসুল্লাহ সাল্লাম আপনার উনি এটারই একটা এটা বর্ণনা করতে গিয়ে বলেছেন আর কি যে আহ সোহানুল্লাহ যে সোনানাথ তিরমিজিতে যে তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো এবং পুরাপুরি সেটার উপরে যদি তুমি এতমিনান থাকো তোমার যেটা আছে সেটা তুমি পাবাই তাইলে তোমার কিন্তু যে পাখির মতো পাখি যেরকম সকালে বের হয় আপনার খালি পেটে সে জানে না কোথায় সে খাবার পাবে সে উঠতে 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 যখন সে আবার সন্ধ্যার সময় যখন তার পাখি তার বাসায় আসে নেস্টে আসে সে কিন্তু ভরপেট নিয়ে আসে খেয়ে আসে সে এখন কোথায় সে তার খাবার পাবে সেটা সে যে যদিও জানে না কিন্তু আল্লাহ আলমিন তার ব্যবস্থা করে দেয় তার কাজটা শুধু হলো যে সে উঠতে থাকবে হ্যাঁ আচ্ছা জি আহ গাদ আল্লাহ আল্লাহ গা আচ্ছা ঠিক আছে এটা আসবো আলোচনা শেষে ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম আপনার এক ভাই চ্যাট বক্সে আর কি যাক তো কি বলছিলাম যে ই মানুষও আপনি সাই করতে থাকেন আপনি বের হয়ে যান ঘরের ভিতরে বসে আলসামি করলে হবে না মানুষের জন্য সেটাই যেটার জন্য সে চেষ্টা করে এখন সে যদি বসে বসে চেষ্টা করে যে আমি দুপুরের খাবার খাবো যদি সে যদি খাবারটা কিনতে না যায় কিনতে গিয়ে যে টাকার দরকার সেটা যদি রুজি করতে চেষ্টা না করে এই খাবারের ব্যবস্থা হবে না অর্থাৎ কিনা সে তার হাত পা লাড়াইতে হবে সে তার মাথা খাটাইতে হবে হ্যাঁ তো এই যদি সে খাটায় তাহলে তাকে আল্লাহ রাবুল আলমিন সে ইভেন

উদাহরণ দিয়ে বলতেছেন যে সে বের হয় উদার্ত অবস্থায় সকালে এবং সে ফিরে সন্ধ্যায় সে ফিরে যখন তখন সে পুরো ভরপেট ফিরে এই জন্য আপনার আমার জন্য যে রিজিক আছে সেই রিজিকের তালাশে আমাদেরকে বের হইতে হবে ইভেন আপনার মানে হ্যাঁ আপনার সুরা জুমাতে আপনার যখন জুমার নামাজের আয়াতের পর পর যে নামাজ যখন তোমার শেষ হয়ে গেছে তুমি জমিনে বিচরণ করো এখন আর মসজিদে বসে বুজুর্গি করো না হ্যাঁ মসজিদ থেকে বের হয়ে যাও ফাইজা কুদিয়ে সালাত যখন তোমার নামাজ শেষ হয়ে গেছে ফাং তুমি একে জমিনে বিচরণ করো অফ দা গুম আল্লাহ ফজল তালশের জন্য ব্যবসার জন্য ব্যবসা করো চাকরি করো যেটাই করো না কেন হ্যাঁ আর কিন্তু সাথে রাখবা ওয়াজ কুরুল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে করতে তার মানে কি তার মানে যে আল্লাহ 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 করা শুধু এইভাবে বলা না তার মানে হচ্ছে যে যখন তুমি কি আম বিক্রি করতেছ ফল বিক্রি করতেছো যে এত ওজনের তখন তুমি এই যে দাড়ি পাল্লার মাপ তুমি কি করতেছ দেওয়ার সময় স্মরণ করবা যে আল্লাহ দেখতে অবলম্বন আল্লাহ দেখতেছে জিকির করা তাকওয়া হ্যাঁ যে আমি যদি একটু এদিক সেদিক করে দেই পাল্লায় যদি আমি গন্ডগোল করে দেই আল্লাহ দেখতেছে এবং সেটা শাস্তি আমার পেয়ে যাবো কিন্তু আমি যদি মাপে যদি ঠিক দেই তাহলে আমি এটা সব পাবো হ্যাঁ আল্লাহ খুশি হবেন ওয়াজকুরুল্লাহ কাফিরা লাআল্লাকুম তুফলিহুন যতক্ষণ তোমরা সফল কাম হয়ে যাও দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গায় এইজন্য এই জিনিসগুলো আমাদের মোটের উপরে মাথায় রাখতে হবে যদি রাখি তাহলে আমরা রিজিকের বিষয়টাও বুঝব এবং রিজিক আমাদের কাছে ক্লিয়ার থেই দে আরবে এটা আল্লাহ পক্ষ থেকে রিজিক নামক নেয়ামত রিজিক নামক রহমত রিজিক নামক বরদকৃত আপনার

সেম খাবার আপনি খাওয়ার পরে আপনার শান্তি হতে পারে আল্লাহ রাবুল আলমী দ্বিতীয়টা দিবে আপনাকে যা দিবে সেটা আপনার খুব মনের সন্তুষ্টি শরীরের সন্তুষ্টি সমস্ত কিছুর চাওয়া পাওয়ার সন্তুষ্টি সহকারে আপনি এই জিনিসগুলো পাবেন ইনশাআল্লাহ এখন আসুন এই বলে আমি আজকে যে কথাটা শেষে বলবো যেটা এত লম্বা হবে তারপরে এটা হলো মেইন যেটা সেটা যে আমি লিস্টি করার চেষ্টা করলাম যে এই রিজিকের বিষয়গুলো কত প্রকারের হতে পারে প্রথম বলেছি দুই প্রকার ট্যানজিবল ইনট্যানজিবল ট্যানজিবল বলতে বুঝাইতেছে ভিজিবল মেজারেবল হ্যাঁ টেস্টেবল মানে অর্থাৎ মানে কাউন্টেবল ভিজিবল মেজারেবল কাউন্টেবল আপনি এটা দেখতে পাবেন আপনি মানে মাপতে পারেন আপনি হিসাব করতে পারেন এটাকে বলে ট্যানজিবল আর আরেক আরেক টাইপের রিজিক আছে হচ্ছে ইনট্যানজিবল যেটা আপনার দেখা যায় না মাপা যায় না আপনার হিসাব করা যায় না কিন্তু এটা শুধু অনুভব করা যায় এই ধরনের রিজিক আছে এটা হলো দুই এখন এই দুইটা প্রকারকে প্রথম প্রকারে আমি তিনটা লিস্ট করতে পেরেছি কোরআন আলোকে দেখ স্টাডি করে আর দ্বিতীয় প্রকারে আমি পেয়েছি আপনার মনে করেন যে সাত প্রকার এই শুধু এই লিস্ট যদি আলোচনা করি আপনার কাছে মানে আমরা কোরআন দিক থেকে শেষ করতে পারবো না আচ্ছা আসেন আমরা শুধুমাত্র দুইটা ক্যাটেগরির অল্প কয়েকটাকে রিজিক মনে করি তার মধ্যে একটা হচ্ছে ট্যানজিবল মধ্যে তিন প্রকার বলেছি আপনার একটা হচ্ছে বেসিক নিডস একটা হচ্ছে যে আপনার ব্লাড কানেকশনের রিজিক আসবো কি কি এগুলা আর এটা হচ্ছে আপনার প্রসপারিটি রিজিক প্রসপারিটি শব্দটার অর্থ কি হবে তরক্কি হওয়া আর কি যেটাকে বলে জীবনে হ্যাঁ এটার আরো ভালো বাংলা শব্দ আছে নাকি একটু যদি চ্যাট বক্সে আপনারা লিখে দেন ইনশাআল্লাহ তো হ্যাঁ তো তার মধ্যে বেসিক নিড আমরা যেটা জানি যে পাঁচটা যেটা আছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই এইটা আমরা মোটামুটি জানি তাই এখানে আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার একটা গড় হোক আল্লাহ আমি কিছু পড়ালেখা করে মানে ভালো শিক্ষা অর্জন করুক আমার ছেলেটা আমার ছেলে মেয়ে স্বাস্থ্য ভালো থাকুক আমরা একটা ভালো একটা বাড়ি নিজের বাড়ি নিজের বাড়ি হ্যাঁ এটা তো বাংলাদেশে থাকতে দেখতাম যে অ্যাডভার্টাইজ আসছে একটি বাড়ি নিজের বাড়ি হ্যাঁ সোহান আচ্ছা তো তারপরে কাপড় আপনার কিনতে গিয়ে আপনার মনে করেন যে খামাখা ব্রান্ডেড কাপড় যেটা কিনা বিশ পাউন্ডে পাওয়া যায় একশো পাউন্ডে না কিনলে ব্রান্ডেড না হইলে সেটা হয় লোকদের কাছে ব্যাটাগিরি কেমনে করব আপনার লোকেরা আমার কি বলবে যে সস্তা জিনিস পড়তেছি না এই যে জিনিসগুলা খাবারের ক্ষেত্রেও একই খাবার একই খাবার আপনি দুই পাউন্ডেও খাইতে পারেন হ্যাঁ একই মিল লাঞ্চ আবার একশো পাউন্ডেও খাইতে পারেন এখন কোনটা খাচ্ছেন আপনার কি একশো পাউন্ডে আপনি খাবার খাইলেন পরে এটা কি আপনার বেশি হয়েছে না এমনও হইতে পারে একশো পাউন্ডের খাবার খেয়ে আপনার ফুড পয়জনিং হয়ে যেতে পারে কিন্তু পাঁচ পাউন্ডের খাবার খেয়ে আপনার আবার দেখা গেল যে না আপনার মনে শান্তি হয়েছে ভালো লাগছে হইতে পারে না আমার ভাই বোনেরা আপনারা আমার কথায় যখন প্রশ্ন করি আপনারা কিন্তু ইয়ে লিখতে পারেন যে ইয়াস অথবা নো এরকম লিখতে পারেন কিন্তু বক্সে হ্যাঁ ইন্টারঅিভ করার জন্য তো এখন আমি বেশি দামের জিনিস কিনতে পারাটাই বিরা বড় রিজিক এটা না এমন জিনিস কিনতে পারলাম যেটা আমাকে সুকুন দিবে প্রশান্তি জান্নাতি প্রশান্তি দিবে যেটা আমাকে স্বস্তি দিবে যেটা আমাকে কি বলে সুস্থতা দিবে হ্যাঁ যেটা খাওয়ার পরে আমার কোনো কষ্ট হবে না যেটা পরার পরে আমার কোনো কষ্ট হবে না এমন হতে পারে যে আমি কিছুদিন আগে বাংলাদেশে গেছিলাম একজন আত্মীয়ের মধ্যে আমাকে একটা খুব সুন্দর একটা পাঞ্জাবি উপহার দিয়েছে হ্যাঁ আমি দেখি এত ভালো লাগছে আমি এটা পড়ছি এই সারাদিন পরে আসার পরে আমার ঠিক এই জায়গাটায় ওই যে পাঞ্জাবি প্রচন্ড চুলকাইতে ছিল তাহলে বোঝা গেলো যে এই পাঞ্জাবিটা যিনি আমাকে দিয়েছেন উনি বেশি দামের জিনিস দিয়েছেন নিশ্চয়ই আমাকে খুশি করার জন্য আমি খুশিও হয়েছি কিন্তু দেখা গেলো যে এই পাঞ্জাবিটা কিন্তু আমাকে কিন্তু সারাদিন কষ্ট দিয়েছে উপর দিয়ে সুন্দরকে উপর উপর মেয়ে শেরওয়ানি আন্দার মেয়ে পেরে সানি চলতেছিল আমি সোশ্যাল একটা ইভেন্টে গিয়েছি খুব সবাই ওই পাঞ্জাবিটার খুব প্রশংসা করেছে বুঝছেন আচ্ছা এখন কিন্তু দেখা গেল যে ওই পাঞ্জাবিটা পরের দিন আর পরি নাই এটা অন্য একটু কম দামি পাঞ্জাবি পরেছি আরাম ছিল সারাদিন তাহলে ওই দ্বিতীয়টাই কিন্তু হচ্ছে কি রিজিক কিন্তু সেটা আপনাকে সুকুন দিচ্ছে না এটা এক এইটা এটা পাইতে চান যে এটা পাইতে চান সেখান তো ওয়ান লেখেন নাকি আপনি পাইতে চান যে এমন জিনিস পাইছেন যেটাতে আপনি শান্তি পাইলেন স্বস্তি পাইলেন সুস্থ থাকলেন যদি ওইটা পাইতে চান আপনারা দেখি চ্যাট বক্সে কয়েকজন লেখেন না এক পেরেছেন তো এই যে আমি শুধু একজনের কাছ থেকে পাচ্ছি না আলহামদুলিল্লাহ লেখেন লেখেন অবশ্য আমরা জানতে চাই রিজিক কোনটা চান যে রিজিক আপনাকে সুকুন দিবে হইলে টু আর সুকুন দিবে না হচ্ছে ওয়ান দেখি তো কেউ এমন আছে কিনা দুনিয়াতে এমন কোন পাগল মানুষ নাই এখানে ওয়ান লিখবে সবাই টু লিখবে কিন্তু ঠিক আছে না মাসাল্লাহ অনেক ভাই বোনেরা লিখতেছেন এখানে আপনার কি বলে এটা মনে হয় জিয়াওমি ওনার নাম কি এটা লেখা আচ্ছা তারপরে কোথায় আহ আকরামুল বাড়ি তারপরে সালমা আখতার বোন তারপরে রোকসানা হক বোন এভাবে করে রায়হান আল ইসলাম না নুরলক পরে দেখলাম আপনাকে হ্যাঁ উম্মে সুলতানা হাসানা বেগম আলহামদুলিল্লাহ অনেকই লিখতেছেন এখানে ইউসুফ আলী সালসাবিল একটা দেখতেছি মুবারক আলী হ্যাঁ তো এই তাহলে আশা করি এই এতটুকু যদি আমরা বুঝে নেই তাহলে আজকের আলোচনা সার্থক যে আমরা কোন ধরনের রিজিক চাই যে পাঁচ পাউন্ডের একটা শার্ট পরলাম হ্যাঁ সেটা আমাকে শান্তি দিয়েছে ভিতরে আমরা এই ধরনের রিজিক চাই পাউন্ডের কাছে ভিতরে পেরে শান করতেছে এটা আমরা চাই না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এটা দেওয়ার দরকার নেই চাল তো এটা তাহলে কি হলো যে এই বেসিক নিড না অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এমন শিক্ষা দিও না আমার রব আমার ছেলেটাকে এমন শিক্ষা দিও না যেটাতে সে অহংকারী হয়ে যায় মানে হয়ে যায় তোমার বলেছেন হাদিসে আল্লাহ আলমিন ধমক দিয়েছেন যে অহংকার আমার চাদর খবরদার তুমি অহংকার করবা না আবার যে ব্যক্তি এ ভিন্দু মাত্র অহংকার তার মনের ভিতরে আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং ও আমার রব আমার সন্তানকে এমন শিক্ষা দিও না এই শিক্ষা আমি আমার সন্তানের রিজেকে চাই না হ্যাঁ যেই শিক্ষা তাকে আরোগেন করে ফেলে তাকে অহংকারী করে ফেলে যে আপনার কি আমরা যে ইয়ে ইয়ে পড়ি রসোল্লা সাহেম প্রতি নামাজের পরে পড়তেন না আহ আল্লাহ ইন্নি আস আলুকা এলকান কি বলে এলমান না ফেয়া রিস্কান তাই বা আমালা এরকম ও আমার রব আমার রিজিকে তুমি শুধু এলেম দিলে হবে না এলমান না ফেয়া দিতে হবে যে এলেম আমাকে উপকারে আমার জীবনে উপকারে আসবে এবং যে এলেমের মাধ্যমে আমি অন্য তোমার অন্য বান্দাদেরকেও উপকার করতে পারব এরকম এলেম তা এলমান না আসে 리스칸 타이바 আমাকে অপবিত্র রিস্ক দিও না তুমি আমাকে পবিত্র রিস্ক দিও আমালান মুতাকাব্বাল আমাকে যে কোন আমল করার জন্য তোমার কাছে চাইতেছি না আমি চাইতেছি এমন আমল যেটা তুমি কবুল করবা আমালান মুতাকাব্বাল সুতরাং এইভাবে করে আপনি আমরা কি করব আল্লাহর কাছে চাইতে হবে তাবেরা রব্বানা লা তুযিকুলুবানা বাদাই হাদাইতানা ওয়া হাবলানা ইল্লাদুনকা রাহমাইন্নাকা আনতাল আ এটাও একটা রিস্ক রিস্ক যে আল্লাহ ও আমার রব দয়া করে যখন আমাকে ইমান দিয়েছো আমার কলবে আমার কলব থেকে তুমি আমার কলবকে তুমি ইমান থেকে বাঁকায়ে দিও না সরায়ে দিও না তাহলে এটা সারা জীবনের ইমান ওই যে ওইখানে আসবো আমি আরেকটা ক্যাটেগরি তাহলে প্রথম ক্যাটেগরি তাহলে কি বললাম এটা ট্যাঞ্জিবল বেসিক নিড যেটা কিনা দেখা যায় মাপা যায় হিসাব করা যায় যেমন খাবার কয় প্লেট ভাত খেলেন এটা আপনি দেখতে পাইতেছেন মাপতে পারতেছেন হিসাব করতে পারতেছেন কাপড় আপনি জামা কয়টা কিনলেন দেখতে পাচ্ছেন মাপতে পারতেছেন হিসাব করতে পারতেছেন আপনি বাড়ি কয়টা বানাইলেন সেটাও সেইম ট্যাঞ্জিবল বেসিক नीड এডুকেশন আপনি প্রাইমারি করছেন সেকেন্ডারি করছেন তারপরে কলেজ করলেন তাই এডুকেশন হাসিল করলেন ইউনিভার্সিটি এডুকেশন হাসিল করলেন টেকনিক্যাল এডুকেশন হাসিল করলেন ভোকেশনাল এডুকেশন হাসিল করলেন তাই না তো অন দি জব ট্রেনিং আপনি হাসিল করলেন এটা কিন্তু দেখা যায় বুঝ মানে মাপা যায় হিসাব করা যায় স্বাস্থ্যের ক্ষেত্রেও সেম আপনি কিরকম সুস্থ আপনার মনে করেন সিক্স প্যাক পুরুষ হইলে হ্যাঁ আপনার হইছে আপনার খুব কি বলে মাথা ঠান্ডা থাকে আপনার যায় কি মাথা ব্যথা করে না পেটে ব্যথা নাই এগুলা এগুলা কিছুটা আছে বুঝা যায় আবার কিছুটা আছে দেখা যায় না স্বাস্থ্যের সব কিছু কিন্তু আবার ট্যানজিবল ক্যাটেগরিতে পড়ে না ঠিক আছে এটা হলো লিস্টি নাম্বার ওয়ান লিস্টি নাম্বার টু দেখলাম যে কি সুহানুল্লাহ বিউটিফুল লিস্ট যে ব্লাড কানেকশনের আমি আপনি কেউ আমি আমার বাবাকে চয়েস করার কোন স্কোপ ছিল না এটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া মোসাল্লাত করা যেটা বলে আপনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমার মা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত সুতরাং আরেকজনের মারে ভালো দেখে আমার মায়ের সাথে তুলনা করে আমার মাকে নিচে করলে হবে না হ্যাঁ তো এক ভাই সুন্দর করে টুর চারবার লিখে ফেলছে তাইলে তো দুই হয়ে গেছে আমি শুধু দুই চাইছিলাম ঠিক আছে তার মানে টু এর উপরে খুব পাকা বুঝা যাইতেছে তো অর্থাৎ কিন্তু রিজিক উইথ সুকুন রিজিক উইথ হ্যাঁ আচ্ছা তো এখন কি বলছি দে সুহান আল্লাহ অনেক সময় আমি আমার নিজেকে কি বলে নিজের জন্য নসিহা ফার্স্টে এবং তারপরে আমার ভাই বোনদের জন্য সেটা হলো যে এরকম অনেক সময় ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে এক সময় ও আল্লাহ যদি তোরে আমার ভাই না করত তরে আমার তরে আমার বোন না করত হ্যাঁ নাওয়াজ এটা এগুলা এটা আল্লাহ সৃষ্টির উপরে গালি আল্লাহর বিয়াতের উপরে আল্লাহর খলুকিয়তের উপরে গাদি হয়ে যায় সুতরাং আল্লাহ যেন আমাদের এটা থেকে মুক্ত রাখে মাঝে যেমন হয়ে যায় সমাজ যেমন হয়ে গেছে ভাই বোনেরা আপনাকে অনেক কষ্ট দিতে পারে আত্মীয়সুজন আপনাকে অনেক কষ্ট দিতে পারে কিন্তু ওই কি else যেহেতু এটা আল্লাহ নির্ধারিত কে কে আমার আপন ভাই হবে কে কে আমার আপন বোন হবে কে আমার মা হবেন কে আমার বাবা হবেন আই আই ডিডন্ট চুজ

হ্যাঁ নিকট থেকে ইয়াথিমকে যদি কিছু দিতে হয় নিকট আত্মীয়ের ইয়াথিমকে দিয়ে আগে শুরু করবেন মিসকিন যদি কেউ কিছু দিতে হয় নিকট আত্মীয়ের মিসকিনদের থেকে শুরু করবেন মুসাফির কাউকে যদি মানে আপনার কাছে যদি দুইটা মুসাফির থাকে কিন্তু একজনকে আপনি সাদাকা বা জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে তাহলে আপনি প্রথমে কি করবেন আপনার নিকট আত্মীয় যিনি মুসাফির এই মুহূর্তে তিনাকে দিবেন এইভাবে করে হ্যাঁ অর্থাৎ কিনা এই নিকট আত্মীয় মধ্যে ফ্যামিলি তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে মা তারপর হচ্ছে বাবা তারপরে এটা 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 কিন্তু কিন্তু তুলনা করা যাবে না অন্য সাইডে হইলো হ্যাঁ এরা হচ্ছে ধরেন আপেল যদি হয় অন্য সাইডটা হলো অরেঞ্জ সুতরাং তুলনা করার দরকার নাই যে কি আমি কি মায়েরে বেশি গুরুত্ব দিব ওয়াইফের দিব না এটা না হলো ওয়াইফ যারে যার জায়গায় রেখে গুরুত্ব দেওয়া মাকে আবার ভালো ব্যবহার করতে হবে আপনি যদি দেন ভালো ব্যবহারের সাথে দিবেন আপনি যদি উইথড্র করেন তাও ভালো ব্যবহারের সাথে ভালো ব্যবহারের সাথে উইথড্র করতে হবে পর্যন্ত বলা যাবে না মাকে বিশেষত মাকে সোহান হ্যাঁ বাবা মা যাদের জীবিত আছে তারা আছে যে আপনার জন্য কিন্তু জান্নাতের রিজিক খোলা আছে জান্নাতের দরজা খোলা আছে সুবহানাল্লাহ এটা বিগ রিজিক তখন যারা আমরা এই দেশে আসি এবং বাবা মা জীবিত আছে হয় আপনি ঘন ঘন বাংলাদেশে যান তাহলে ঘন ঘন হোয়াটসঅ্যাপে কথা বলেন ঘন ঘন জুম লিংকে ভিডিও কল করেন আপনার তাহলে আপনার মাকে নিয়ে আসেন আর যে সমস্ত ভাই বোনেরা আপনার মা বাবাকে এই দেশে এনে পারমানেন্ট রেসিডেন্ট করা যায় হ্যাঁ তো মানে আপনি শুধু পাইলে তাকে নিয়ে চলে আসবেন মা বাবা মা বাবা শ্বশুর শাশুড়ি হ্যাঁ আমার বাবা এক সময় আমাকে বুঝিয়েছিল যে ইমরান শোনো লোকেরা তো পীর খুঁজতে থাকে পীর তোমাকে আমি বলে যাই তোমার শরীয়তের পীর চার চারজন তোমার বাবা মা শাশুড় শাশুড়ি সুতরাং এই মানে এদের মধ্যে যে যারা জীবিত আছে সবাইকে তুমি কি করবা তুমি তাদের হক দিবা এবং তুমি তাদেরকে সম্মান করবা হ্যাঁ তুমি তাদেরকে মায়া করবা তুমি তাদেরকে বলে তাদের কি দরকার হ্যাঁ আজকে এইটার আলোচনা আমি আজকে ইয়েতে যাব না মানে এটা জাস্ট সামারি কথা শ্বশুর শাশুড়ি কেমনে আসলো হ্যাঁ শ্বশুর শাশুড়িও আসবে সেটা মেয়ের জন্য মেয়ে শ্বশুর শাশুড়ি মেয়ের বাবা মা আর স্বামীর জন্য তার বাবা মা শ্বশুর শাশুড়ি এই অনেকে লাগায় দেয় আপনার মানে যেমন কোন বৌরা আপনার শ্বশুর শাশুড়ি খেয়াদ করবে কি করবে না এটা আলোচনা ডিফারেন্ট আলোচনা বাট ওভারঅল আমি তাই করবো বিশাল বাট চার চাক জায়গায় তাকে প্রায়োরিটি দিয়ে হ্যাঁ কম্পারিজনের দিকে যাওয়া যাবে না তবে মা সবার আগে আচ্ছা দেখ কিন্তু মা যদি এরকম করে জিদ করে যে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত তুই তোর বউয়ের সাথে খারাপ ব্যবহার করবি এটা কিন্তু মানা যাবে না কিন্তু আমি মারে খুশি করে করে মারে খুশি করে করে মা এটা করলে আল্লাহ নাজারা নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে এটা করলে গুনা হবে আল্লাহ আর তুমি বলতে তোমারও গুনা হয়ে যেতে পারে এইভাবে করে ওনাকে বুঝে 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 ইয়ে করতে হবে আর কি তো যাই হোক এরপর হচ্ছে চিলড্রেন ছেলে মেয়ে তাহলে এই যে ব্লাড কানেকশনে তাহলে দেখা যাচ্ছে যে আপনার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে এবং তাদের সাথে কানেক্টেড যত ভাই বোন আত্মীয় স্বজন চাচা এরপর এক্সটেন্ডেড ফ্যামিলি নেক্সট লেভেল আপনার ফার্স্ট কাজিন সেকেন্ড কাজিন এভাবে করে যেতে পারে আচ্ছা এটা হলো লিস্টিং নাম্বার টু এখন ট্যানজিবলের থার্ড লিস্ট একটা লম্বা লিস্ট আছে সেটার কিছু কিছু আমরা সাধারণত রেকগনাইজ করি আর মেজরিটি ক্ষেত্রে আমরা খেয়াল করি না সেটা কি নাম্বার ওয়ান সবাই এটা যে মানি 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 সুইটার দেন হানি হ্যাঁ টাকা 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 মাটি এটা কোন এক জায়গায় যেন অনেক ছোটবেলায় কি একটা নাটক দিয়েছিলাম আজকে থেকে 230 বছর আগে একটু মনে আসলো যে কি টাকা মাটি মাটি টাকা মিল मोहब्बत বড় কথা কি যখন একটা এরকম একটা কথা শুরু দিলাম এটাকে যে জেনুইন আমাদের মানুষেরে जान দিয়ে ফেলবে কিন্তু টাকা मोहब्बत ছাড়বে না সুবহানাল্লাহ আপনি যদি খারাপ ব্যবহার হয়ে যায় আপনি সেটা শে maaf করে দিবে কিন্তু আপনি তার কাছে টাকা মানে আপনি ASCII হয়ে যাবেন একজন মানুষ আপনার কাছে পাঁচশো পাউন্ড পায় আমি একটু বাড়িয়ে বলি এক হাজার পাউন্ড পায় দেখবেন যে ওনার জীবনের সমস্ত কিছু এই এক হাজার পাউন্ডে আটকে যাবে দুই দিন পরে আপনাকে ফোন করবে যে কি ভাই আমার ছেলের টিশন ফি দিতে পারতেছি না এই আপনার এক হাজার পাউন্ডের জন্য ভাই মানে বাচ্চাদের ঈদের কাপড় চোপড় কিনতে পারতেছি না আপনার এই এক হাজার পাউন্ডের জন্য ভাই আমি দেশে টাকা পাঠাইতে পারতেছি না আপনার এই এক হাজার পাউন্ডের জন্য ভাই আমি বাচ্চার গাড়ি কিনতে পারতেছি না এই এক হাজার আসছে তো রিডিকুলাস আপনি এটা শুনলে রিডিকুলাস লাগতেছে আই হ্যাভ এক্সপেরিয়েন্স ইট ফ্রম মাই এক্সপেরিয়েন্স আমি বলতেছি এই ছোট্ট এক হাজার পাউন্ডে তার সমস্ত জীবন আটকে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে এক হাজার পাউন্ড আদায় না করতে পারবে আপনি যদি মজবুর হন আপনাকে গালিগালাজ করবে আপনার সমস্ত সীমা অতিক্রম করবে হ্যাঁ আপনার কি বলে আপনার যত সম্পর্ক মানে ভাইয়ের সম্পর্ক থাকলে ভাইয়ের সম্পর্ক নষ্ট করতে চাবে ভাই বোনের সম্পর্ক থাকলে ভাই বোনের সম্পর্ক নষ্ট করতে হ্যাঁ আপনার যদি আপনারা মনে করেন আমার কথাটা বাস্তবসম্মত তাহলে কি একটু সবাই একটু দিবেন ইয়াস ইয়াস লিখবেন একটু দেখি কয়েকজন একটু লেখেন না ভাই বোনেরা এই যে মানি আপনারা আছেন তো হ্যাঁ আচ্ছা যে আর যদি মনে করেন আমার কথাটা বাস্তবসম্মত না আপনারা এরকম অভিজ্ঞতা পান নাই তাহলে নো লেখবেন দেখি কেউ নো লেখেন কিনা দেখেন তো টাকা এমন এক জিনিস উপন্য আমার ভাই বলেন না আল্লাহর কাছে দোয়া করবেন রসুল্লাহ সাহেব এটা এত গুরুত্বপূর্ণ ছিল এত অসহ্য পর্যায়ের ছিল ইভেন রসুল্লাহ সাহেব নিজে তার জীবনে এই অভিজ্ঞতা হয়েছে ওনার

অন্য সব জিনিস দেখ আমি লেখছেন যে ইট ডিপেন্ডস অন দি পিপলস পার্সোনালিটি ভেরি রেয়ার যিনি লিখেছেন না আফরিন লন্ডন থেকে ইট ইটস ভেরি রেয়ার ভেরি ভেরি রেয়ার মানে আমি হাজার 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 মানুষের সাথে আমার মহামেলাত হয়েছে জাস্ট দাওয়াতি কাজের কারণে আল্লাহ তৌফিক দিয়েছেন ইউরোপের কত আপনার পনেরো বিশটা দেশে আমার আমার সফর হয়েছে হ্যাঁ আপনার আমেরিকা কানাডায় সফর হয়েছে বিভিন্ন দেশে সফর হয়েছে যা জার্মানিতে বা যেকোনো অনেক অনেকগুলো দেশে বাংলাদেশ তো আছেই আমি আল্লাহ তৌফিক দিয়েছেন শুধু দাওয়াতি কাজের জন্যে হাজার হাজার মানুষের ভাই বোনদের সাথে মহামাত বা দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে অনেকের অনেক কমপ্লেন ডিল করতে করতে হয়েছে আমি ভেরি রেয়ার পেয়েছি আমার বোন বাণ বোন বোথ ডিপেন্ডস অন পিপলস পার্সোনালিটি এই যে ডিপেন্সটাই অনেক রেয়ার ইয়েসটাই হলো মেজরিটি হ্যাঁ আর নো তো হইতেই পারে না অলমোস্ট মানে এটা কম্বিনেশন কাইন্ড অফ আচ্ছা যাক তো যার হবে তিনি মনে করেন যে আপনার ইমানের একটা চমৎকার পর্যায়ে আলহামদুলিল্লাহ উনি গিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাকে মানে সেটার জন্য আপনি কিন্তু এটা একটা আপনার রিজেক আপনি এরকম একটা পার্সোনালিটি আপনার ডেভেলপ করতে পেরেছেন হ্যাঁ যে আপনার উল্লাহ সাল্লাম আপনার মানে যে এরকম একজন ব্যক্তির কথা বর্ণনা করেছেন যে তিনি অনেক ধনী মানুষ ছিলেন তিনি আপনার কি বলে তার একজন কালেক্টর ছিল আপনার যে উনি মানুষকে কর্জা হাসানা দিতেন বা ঋণ দিতেন একজন উনি এত এত বেশি মানুষকে দিয়েছেন উনি নিজে অনেক ধনী মানুষ ছিলেন নিজে এটা কালেকশন করার মতো সময় থাকতো না এই জন্য উনি একজন কালেক্টর নিয়োগ করেছেন যে এই ঋণ গুলো ফেরত আনতো ওই কালেক্টরকে কে উনি একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে তুমি যাইবা যাইয়া যদি দেখো আমার কাছ থেকে যে ঋণ নিয়েছে আল্লাহর বান্দা তার ফেরত দেওয়ার সামর্থ্য নাই তাহলে তুমি তাকে মাফ করে দিবা কেন আমি আমার আমি আশা করি আমার আল্লাহ রাবুল আলমিন হাসরের ময়দানে আমাকে মাফ করে দিবে হ্যাঁ যাকে দেখবা যে সে আপাতত দিতে পারতেছে না তাকে সময় দিতে থাকবা আর যে পারবে তার থেকে কালেকশন করে নিয়ে আরবা আসবা রাসুল্লাহাল্লাম এই ব্যক্তির ক্ষেত্রে বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সে আল্লাহর কাছ থেকে যেটা আশা করছিল যে তার বান্দাকে সে মাফ করে দিয়েছে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন তাকে মাফ করে দিয়েছ আচ্ছা হ্যাঁ তো ইট ইটস ভেরিレア ভেরি ডিয়ার আল্লাহ যেন আমাদের এখানে যারা জয়েন করেছেন সবাইকে এই লেভেলে ইমান আসতে সুযোগ দেন আর কি ইনশাআল্লাহ দোয়াটা আমি আবার বলি আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম যে ও আল্লাহ আমাকে মাসাম মানে যে গুনার কাজ থেকে বাঁচাও গুনার থেকে বাঁচাও আর তোমার কাছে পানা চাই আর মাগরাম হচ্ছে আপনার রিনগ্রস্ততা থেকে আমাকে বাঁচাও

শেষের দিকে চলে আসা উচিত আমার আর পাঁচ সাত মিনিটের মধ্যে দেখি আমি সাতটা লিস্ট যদি করতে পুরাটা বলতে শেষ করতে না পারি আমরা আগামী দিন আবার শুরু করব তো ট্যানজিবল তিনটা বলছিলাম ট্যানজিবলের মধ্যে তৃতীয়টা হচ্ছে লিস্ট নাম্বার বললাম মানি নাম্বার টু হচ্ছে ওয়েলথ এগুলো কিন্তু ভিজিবল মেজারেবল কাউন্টেবল হ্যাঁ এটা দেখা যায় মাপা চায় এবং হিসাব করা যায় আচ্ছা ওয়েলথ সম্পদ আচ্ছা এরপরে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের মেজরিটি মানুষের নাই এটা কাছে চাবেন আমি খুব ফিল করতেছি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি কি হইতে পারে এটা যেটা আমাদের কাছে মেজরিটি মানুষের কাছে শর্ট সিরিয়াস শর্ট আপনি কাউকে যদি কিছু বলেন কি নাই বলে সাধারণত কেউ কি একটু দেখি তো আধা মিনিট সময় দেই কেউ কি একটু আমি দেখি আমার ভাই বোনরা লিখতে পারে কিনা না আমার এটা নাই আসতে চাইছিলাম নাই কি মানে টাকার কথা তো অলরেডি বলে ফেলছি পেয়ে গেছি আমি একজন বোন লিখেছেন এখন তো দেখি অনেকেই লিখতেছেন মাসাল্লাহ সময় নাই ব্যস্ত আপনার যদি সময় নাই মানে হচ্ছে আপনার রিজিক সংকুচিত অনেকে চাকরি করে নয়টা পাঁচটার চাকরি কর চাকরির জন্য উনি ইয়ে করছেন কি বলে জব নিয়েছেন দেখা গেল যে আটটার আগে বেরিতে পারতেছেন না এই ধরনের চাকরি এই চাকরিটা কিন্তু সুকুন সহ চাকরি হয় নাই এই চাকরিটা একটা আপনার রিজিক কিন্তু এই রিজিকটা হাসানাত সহকারে হয় নাই হ্যাঁ যে চাকরি এমন আছে যে কে মনে করেন যে স্যালারি ভালো কিন্তু বসটা খুব খারাপ পড়ে গেছে সারা দিন অশান্তি দেয় তার মানে এটা আপনি রিজিকটা পাইতেছেন কিন্তু রিজিক ওই যে হাসানাত আপনি পান নাই এখানে হাসানাত সহকারে এটা আসে নাই আবার আরেকজনে দেখা গেল যে আপনার চেয়ে কম বেতন পায় কিন্তু তার বস তাকে খুব শান্তি দেয় তার এমপ্লয়ার তাকে খুব শান্তি দেয় নামাজ পড়তে কোনো সমস্যা হয় না আপনার হ্যাঁ আচ্ছা যাই ডিস্টার্ব করে না আপনার অতিরিক্ত কাজ দিয়ে দেয় না চাপ মানে মানে খামোখা আন্দাজে আবে তাবে কাজ আপনার চাপায় দেয় না রাইট আচ্ছা তো এই তো এখন সময় এই জন্য কাছে আপনি কিন্তু সময়ের ইয়ে চাবেন বরকত আপনি দেখবেন যে কিছু মানুষ আছে আপনার কি বলে নিজের উদাহরণ দিব না এখানে আহ দেখি হাইপোথেটিক্যালি কথাটা বলা যায় কিনা দেখা গেল যে দুজন কলিগ আছে একই কাজ একজন এটা এক ঘন্টা করে ফেলে আর একজন সারা সারাদিন আট ঘন্টা শেষ করতে পারে না ঠিক আছে না এরকম হইতে পারে তো তাইলে দেখা গেল যে যিনি এক ঘন্টা সেরে ফেলছেন তিনি কিন্তু সারাদিনের ওই আট ঘন্টার কাজের সময়ের মধ্যে সাতটা ঘন্টা ফ্রি পেয়ে গেছেন তার মানে উনি ইকুইভ্যালেন্ট আরো একই রকমের সাতটা কাজ আরও করতে পারবেন উনি আট গুণ কাজ করতে পারবেন তাহলে আট গুণ কাজ যদি প্রতিটা যদি ইনকাম আর্নিং হয় তার কিন্তু আট গুণ ইনকাম হওয়ার কথা হচ্ছে কি সময়ের বারাকা আর এই সময়কে আল্লাহ বলছে যে সময় খবরদার সময়কে কখনো কাক হ্যাঁ আমি সময় তো সুতরাং সময়ের মালিক আল্লাহ সময় আল্লাহ নিজেকে ডিক্লেয়ার করেছেন আমি সময় এই জন্য উনি আল্লাহ কিন্তু ওয়াল আসর বলে আসরের সময়ের কসম এই যে সময়ের কসম যে দিয়েছেন সময় একটা মোস্ট প্রেশাস যত বলছি তার মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে যে সুশে যে একজন পায়াস ওয়াইফ আমলকারী আবাদতকারী আমলকারী স্ত্রী হচ্ছে একজন স্বামীর জন্য পৃথিবীর সর্বোত্তম সম্পদ হ্যাঁ আবার এই যে সময় যে এটা আরেকটা যে সর্বোত্তম সম্পদ স্টেটাস আপনি স্টেটাস আপনার দুইটা দুই রকম আসতে পারে পারিবারিক ভাবে স্টেটাস হইতে পারে বড় একটা সম্মানিত মানুষের সন্তান হইলে আপনি একটা এক ধরনের স্টেটাস পাবেন যতক্ষণ পর্যন্ত ওই ওনার মতো আপনি মেনটেন করেন কোয়ালিটি বলেন বিহেভিয়ার বলেন আপনি যদি আবার হয়ে যায় দেখি মানে হাজির বলে যে হাজির ছেলে পাজি হয়ে গেছে ওইটা হবে না হ্যাঁ আপনি ভালো মানুষের ছেলে আপনি যতক্ষণ আপনি এটা টু বিগিন উইথ এটা হেড স্টার্ট পাইছেন আপনি হ্যাঁ অন্যান্যদের তুলনায় যে একটা খুবই পরিচিত সম্মানিত একটা মানুষের ছেলে হিসেবে আপনাকেও একটু মানুষ মায়া করবে যতক্ষণ পর্যন্ত আপনি ওনার মতো করে চলবেন আচ্ছা আর আবার এরকম হতে পারে যে না আপনি নিজে নিজে কষ্ট করে কাজ কার্যক্রম মানে কাজ করে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস অর্জন করতে পারেন এটা এক ধরনের রিজিক আবার দেখেন যে আপনি মালটে মেলিয়ে হয়েছে কিন্তু লোকেরা গালি করতেছে তার হচ্ছে যে আপনি কিন্তু সম্মানজনক রিজিক আপনার হয় নাই যেমন মনে করেন যে বাংলাদেশে বাংলাদেশে না এটা পৃথিবীর সব জায়গায় হয় কিন্তু আমাদের বাংলাদেশে যে তোমরা দেখি যে হাজার হাজার কোটি টাকা নাকি পাচার করে ফেলতেছে তো যে পাচার করে তার নামটা তো মুখে মুখে আসে ওর নামটা আসলে লোকেরা একটু গালি দিয়ে দেয় কিন্তু না আমি কোন কারো নাম না বলে কারো কোনো প্রফেশনের নাম না বলে আর কি যে আপনি শত কোটিপতি কিন্তু আপনার নামটা আসলে আপনার মুখে সবার গালি চলে আসে এবং আপনাকে খারাপ মনে করে নিশ্চয় আপনি এটা চান না হ্যাঁ কি জানি আজকালকার এমন অবস্থা হয়ে গেছে মানুষ এটা বদল করে না টাকা ইনকাম করতে পারলেই হয় না তো যাই হোক এবং আমাদের এই যে হালাকা কিন্তু এই ধরনের মানুষ তৈরি করার জন্য নয় জব বললাম যে একটা এক ধরনের রেজেক তারপরে হচ্ছে যে আর্নিং মানে আপনি যা আয় করেন এই আয়টা আপনি কি বেশি বা কম করা সেটাও রিজিক যেরকম আবার এটার কোয়ালিটি আর্নিং যেটা আপনার জীবনকে শান্তি দেয় জীবনে সুকুন দেয় এই টাকার মধ্যে কোনো টেনশন নাই হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে যে স্পেন্ডিং আপনার স্পেন্ডিং অ্যাবিলিটি যে আছে যে আপনার মধ্যে এমন একটা অবস্থায় স্প্যান্ড থ্রিপ্ট মানে কি আল্লাহ রাবুল আলমিন যখন এবাদুর রহমানের বর্ণনা করেছেন উনি কোয়ালিটি বলতে গিয়ে বলছেন যে কি তারা যখন তারা ইসরাফ করে না মানে এই অপচয় ব্যয় করে না হ্যাঁ আবার তারা লাম ইয়ু মানে ইশরিফু আলাম আবার কার করে না ওখানা বাইনা জালিকা কওয়ামা এর মাঝখানে থাকে একটা ব্যালেন্সড ভাবে স্পেন্ডিং করে এই ব্যালেন্সড স্পেন্ডিং এর যদি রিজিক এবং সেটার মাধ্যমে আপনি সেভিং করার এবিলিটি যদি আপনার থাকে সেভিং যদি হয় আপনি দেখবেন যে আমি গত কিছুদিন আগে খুব সুন্দর মাঝে মাঝে ফেসবুকে সুন্দর মেসেজ পাওয়া যায় ওখানে একটা দেখলাম যে কম্পারিজন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি এটা ভেরি বিউটিফুল লাগছে যে একটা হচ্ছে রিচ আর একটা হচ্ছে ওয়েলদি রিচ বলতে দুইজনই দিয়েছে যে 10000 পাউন্ড ইনকাম করেছে তো এও 10000 পাউন্ড এও 10000 পাউন্ড মাসে ইনকাম করেছে তো রিচ কিন্তু রিচ এবং সম্পদশালী ধনী এবং সম্পদশালীর মধ্যে পার্থক্য কি তো ধনী এটা সুন্দর করে দেখাইলো যে কি আপনার সারা বডি এটা ছবি দিছে যে আপনার জ্যাকেট কিনছে ব্র্যান্ডেড জ্যাকেট শার্ট কিনছে ব্র্যান্ডেড শার্ট আপনার চশমা গিসের ব্র্যান্ডেড চশমা মানে জুতা কিনছে ব্র্যান্ডেড জুতা কইরা আপনার সারা বছর সারা মাসের একটা হিসাব দিছে দশ হাজারের মধ্যে মাত্র দুইশো পাউন্ড বাকি আছে আর ওয়েলদি হচ্ছে কে সম্পদশালী হচ্ছে এই দশ পাউন্ডই কিন্তু সে সিম্পল লিভিং আপনার ডিসেন্ট শার্ট কিনেছে ব্র্যান্ডেড না নন ব্র্যান্ডেড ডিসেন্ট শার্ট ডিসেন্ট জ্যাকেট ডিসেন্ট মানে প্যান্ট ডিসেন্ট জুতা ডিসেন্ট চশমা বুঝছেন না তো এখানে সারা বছর সারা মাস শেষে দশ হাজারের পাউন্ডের মধ্যে সে তিন হাজার পাউন্ড সেভ করেছে ও পায় করছে দুই হাজার তিন হাজার বা চার তাহলে আপনি কোনটা হইতে চান আপনি কি প্রথমটা রিচ ক্যাটেগরি হইলে আপনি দেন তো দেখি ইয়েতে এটা আমার সর্বশেষ প্রশ্ন থাকলো ওয়ান লেখেন নাকি আপনি ক্যাটেগরি টু হইতে চান ওয়েলদি দেখি আপনারা লেখেন তো ওয়ান অথবা টু আমাদের মেজরিটি মানুষ মেজরিটি মানুষ যা পায় তাই খরচ করে ফেলে তার মানে হচ্ছে যে আপনার রিজিকের ভিতরে রিজিক যেটাকে বলে রিজিকের ভিতরে রিজিক সে সেটা কি যে ইনকাম ইনকাম কম এরা কিন্তু সম্পদশালী হতে পারে যে কারণ তার হ্যাবিট হচ্ছে যেমন অন্য জনে হচ্ছে সে মদ খাইয়ে খরচ করে সে সিগারেট স্মোকিং করে সে খরচ করে সে কোনো আজে বাজে জায়গায় যে খরচ করে কিন্তু আমরা মুসলমানে কি করতেছি আমি মদ খাইতেছি না আপনি জেনা আমি জেনা করতেছি না আমার খরচ বেঁচে যাচ্ছে সুহান হ্যাঁ আমি কি বলে মানে সিনেমা টিনেমায় খরচ করতেছি না আমি সিগারেট স্মোকিং করতেছি না আমার খরচ বাঁচতেছে এভাবে করে আমি কোন আপনার মনে করেন যে থামো খাই আপনার একশো দেড়শো পাউন্ডের আমি মানে শু কিনে ফেলতেছি না আমি দেখতেছি যে পনেরো বিশ পাউন্ডে কিনলে হয়ে যায় হ্যাঁ আপনার চলে সমস্যা নাই হ্যাঁ আপনার সেটা কিনতেছি

জানা যায় মানে নামাজ ওনাকে দাফনের আগে ও রসুল্লাহ মৃতদেহ দিকে উনি আঙ্গুল দিয়ে বলতেছেন যে এই মানুষটা কেঁদে কেঁদে বলতেছেন যে এই মানুষটা আপনার কোন দুই দিন কোন পর দুই দিন দুই বেলা ভরপেট খেতে পারেন নাই এইটা নিয়ে আমাদের অনেক ওস্তাদরা আমাদের অনেক আহ মানে কি বলবো আমি বলবো যে এটা আসলে এলিমের প্রকাশ নয় এরকম মানুষেরা বলতে চান যে রসুরাল্লাম গরিব ছিলেন এই জন্য খাইতে পাইতেন না আসলে এটা না আসলে হচ্ছে এখন যেটা বলতেছি যে আলোচনা করছি সেটা ইনশাল্লাহ এটা দিয়ে আমরা আগামী সপ্তাহের আলোচনা শুরু করবো যে সেটা হলো যে কি উনি এবং ওনার যে সাথের যে ধনী সাহাবিরা আছেন একদিন এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি একটা বই লেখার চেষ্টা করছি কোটিপতি সাহাবি এরকম একটা মিলিয়নের কম্পানিয়ানস এটা নিয়ে একটা বই লেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ রা দিলানু আবু তালহা রা দিলানু আব্দুর ওসমান রা দিলানু এভাবে করে ইভেন সাল্লাম হ্যাঁ সাহেব ইনাদের কিছু বর্ণনা ইনশাল্লাহ আমি করব মানে ওই ওই বইতে আমি লেখার চেষ্টা করছি তো যাই তো এখন ওনারা যেটা করতেন সেটা হচ্ছে যে উনি যে যে মনে করেন যে ছিলেন হচ্ছে প্রথম ছয় সাতজন মানে বিজনেস বিজনেস পার্সন তৎকালীন জমানার আমাদের এখানকার বলে বিলিয়নের বা শত কোটিপতি বা হাজার কোটিপতি এরকমদের মধ্যে রিচেস্ট ছয় সাতজনের মধ্যে একজন ছিলেন উনি খাদিজের আদালানা ওনার সমস্ত সম্পত্তি নবতের পরে রসুল সাহেবের পায়ে লুটাই দিয়েছেন তাহলে নবী নবী মোহাম্মদ সাহেব তো ধনী অবস্থায় শুরু করছেন ইসলামের দাওয়াত ওনাকে আমি গরিব বললে ওনার উপরে তহমত দেওয়া হয় আমার নবী সাহেব গরিব ছিলেন না কিন্তু আমার নবী সাহেব ওই যে যেটা উদাহরণ দিয়েছি আপনারা দুই নম্বরটা পছন্দ করছেন না চয়েস ক্যাটেগরি টু এগুলো যে একশো পাউন্ডের মানে পঞ্চাশ পাউন্ডের জামা কিনার চাইতে পাঁচ পাউন্ডের জামা কিনেছেন হ্যাঁ তো এটা আর কি তো কিংবা আপনার মানুষকে দিতে দিতে উনি জামা কিনতে পারেন নাই মানুষকে দিতে দিতে উনি শেষ পর্যন্ত খাবার খাইতে পান খাইতে পারেন নাই এটা মানে উনি চয়েস করেছেন চুজ করেছেন উনি যে ওনার কাছে যা ইনকাম আসতো উনি এটা বিলি করতেন কিন্তু উনি কিন্তু ইনকাম করতেন

ফকিরি হালত থেকে বাঁচাও মানে আমি যেন এমন গরিব না হয়ে যায় যে কারো কাছে হাত পাততে হয় আমাকে জিল্লত দিও না আমাকে ইজ্জত দিও সেইভাবে করে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন উত্তম রিজিক আমরা যেন হাসিল করতে পারি সেটা সময়ের হোক সেটা অর্থের হোক সেটা সম্পদের হোক সেটা বিবির হোক সেটা আমাদের ছেলে মেয়ের হোক সেটা খাবা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যেটাই হোক না কেন আমাদের জবও যেন ওরকম হয় আল্লাহ যেন তৌফিক দান করেন ও আখরুদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত আমার মনে হয় যে আজকে একটু বক্তব্য লম্বা সময় হয়ে গেছে আমি আজকে আর প্রশ্ন না নিই নাকি এখানে শুধু দুই একটা কথা এখানে যে আসছে আজকে লেকচারটা প্লিজ গ্রুপে দিয়ে দিবেন আমি শুরু থেকে শুনতে পারিনি জি বোন এটা ওই আপনি আমার ভাই মুখার যে ফেসবুক পেজের এর ইয়েটা দিয়ে দিয়েছে বা ইউটিউব চ্যানেল আপনারা ওটাতে যেতে পারেন আর কি ইনশাল্লাহ আর হচ্ছে প্লিজ টেল অল টাইপস অফ রিজিক্স নেইম ওস্তাদ জি ইনশাল্লাহ আমি তিনটা বলেছি আর চারটা আছে ক্যাটেগরি সেখানে বাকিগুলা আসবে এমেজিং জিনিস আছে দেখবেন ইনশাআল্লাহ আপনারা আগামী সপ্তাহে জয়েন করতে ভুলবেন না এরকম সুন্দর গুরুত্বপূর্ণ উপকারী সময় উপযোগী একটি বিষয় নির্বাচন করার জন্য এবং আলোচনা করার জন্য আল্লাহ ইনশাআল্লাহ আমরা শেষ করে দেই আহ যেহেতু আমি বেশি সময় নিয়ে নিয়েছি আজকে আর প্রশ্ন না আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা প্রশ্ন আহ